আমরা এমিনেন্সের পক্ষ থেকে আমাদের যে পলিসি ডায়ালগ গুলো আমরা আয়োজন করেছিলাম কোভিড-19 আসার পরে, সেটি আমরা 4 ধরনের পলিসি ডায়ালগ করি। তার মধ্যে একটি পলিসি ডায়ালগ কমিটি সাপোর্ট এবং মনিটরিং ডায়ালগ, যেটির আজকে পঞ্চম আয়োজন। আজকে আমরা মূলত স্টুডেন্টস এবং ইয়ুথকে এঙ্গেজমেন্ট ফর দ্য কমিউনিটি সাপোর্ট এবং মনিটরিং বিষয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর প্রণব কুমার পাটিল, যিনি প্রফেসর ডিপার্টমেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি অফ রাজশাহী। সেই সাথে সাথে প্রণব দা আমাদের এমিনেন্সের এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার, আমাদের সকল সময় সহযোগিতা করেন আমাদের কার্যক্রমের সাথে, এক ধরনের টেকনিক্যাল সাপোর্ট উনি সবসময় দিয়ে থাকেন। আমি সেই সাথে সাথে বলবো যে ছায়া হয়ে আমাকে সকল সময় সহযোগিতা করেন। প্রণব দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং স্বাগত আপনাকে। এরপর আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি প্রফেসর ইফাত আরা, যিনি হেড অব দ্য গাইনোকোলজি ডিপার্টমেন্ট পপুরা মেডিকেল কলেজে আছেন। ইফাত আরা ম্যাডাম শুধু যে পপুলার একজন প্রফেসর এটা বলেই আসলে শেষ হয় না। আমার ব্যক্তিগত জীবনের সাথে পাতাওয়ালা ম্যাডামের অনেক সহযোগিতা পাওয়া, যদিও এটা একটি পলিসি ডায়ালগ, তারপর আমি বলতে দ্বিধা করব না যে ইফাতারা ম্যাডাম, আমি যখন আমি ICMH এ যখন কাজ করতাম, আপার স্নেহ পেয়ে ব্যক্তিগত ভাবে আমার পরিবার, আমার 2 সন্তানও আপার হাতে তাদের জন্ম, সেটা একটা ব্যক্তিগত কৃতজ্ঞতা আপার কাছে। তাছাড়া আদর্শ আপনার বলবো যে এক ধরনের নীতিবোধ তৈরি হওয়ার জায়গাটায় আপা সবসময় আমাদেরকে সাপোর্ট থাকেন। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম ফর দ্য নাইস কমপ্লিমেন্টস। আমরা আলোচনা প্রণতা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করি, আমাদের প্রজন্মে আমরা যদি 90-এর আন্দোলনের কথা স্মরণ করি, তাহলে ইয়াং পিপুলরা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে হলো আমাদের যুব প্রজন্মরা। আমরা মনে করি যে 71 সালের বা তারও আগে থেকে দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিল ছাত্ররা, ইয়াংরা। আজকে এই কোভিড-19 এর যে এফেক্ট, এটি একটা এক ধরনের যুদ্ধ, এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ, মানুষের ভাইরাসের একটা যুদ্ধ। এই যুদ্ধে আমরা মনে করি যে সমাজের যে বৈষম্য রয়েছে, সমাজের যে অবিচার অনাচার গুলো বা স্বাস্থ্য ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকারকে সহযোগিতা করার জন্য, দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, সেই দুর্গম মুহূর্তে সবচেয়ে বেশি ইফেক্টিভলি কাজ করতে পারে হলো ইয়াং পিপুলরা। আপনি যেহেতু একটা ইউনিভার্সিটি টিচার, ছাত্রদের নিয়ে আপনার সমস্ত কার্যক্রম, এবং রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রদের কথা আমরা বলবো যে আমি যেহেতু রাজশাহীতে পড়াশোনা করেছি, রাজশাহী মেডিকেল কলেজে ছিলাম, সেই জায়গাটা থেকে আমি এক ধরনের প্রেরণা পাই যে রাজশাহীর মাটি এক ধরনের সবসময় সকল রাষ্ট্রের সকল প্রয়োজনের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী সকল ছাত্ররা এক ধরনের ভূমিকা রেখেছে। আপনার আন্ডারস্ট্যান্ডিং কি যে রাজশাহীতে কি ধরনের ছাত্ররা ভূমিকা রাখছে, ইয়াং জেনারেশন ভূমিকা রাখছে, এবং বিষয়টা যদি আপনি একটু সারা দেশের পার্সপেক্টিভ থেকে আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ শামীম ভাই, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনি আলোচনার অবতারণা করেছেন। এবং আপনি যেভাবে বলেছেন যে সেই প্রি ইন্ডিপেন্ডেন্স থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স, তারপরে সামরিক শাসক, স্বৈরশাসক, যখনই বাংলাদেশের যে কোনো ধরনের ক্রাইসিস হয়েছে, এই ইয়াং পপুলেশন প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল। ইভেন আপনি রাজশাহীর কথা যদি বলেন, যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর আমাদের জোহা স্যার, তার প্রতি বঙ্গবন্ধু সহ তার প্রতি সকল ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি বলছি যে বাংলাদেশের
প্রেক্ষাপটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই 69 সালের ঐতিহাসিক ঘটনা আমরা অনেকে হয়তো জানি, কেউ জানি বা কেউ জানি না, বাট আর সেটার ধারাবাহিকতাই বলবো যে আসলে আমাদের বাংলাদেশের, ইভেন আপনি যদি কোভিড কে বাদ দিয়েও কথা বলেন, বাংলাদেশের এখন 25-40 যে মানে ওয়ার্কিং পপুলেশন, একটা দেশে 50 বছরে এই পপুলেশনটা 2/3 অবস্থায় পৌঁছায়। বাংলাদেশ এখন কিন্তু স্বর্ণ যুগের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের 2/3 মানে অ্যাটলিস্ট 67% পিপুল আর ওয়ার্কিং পপুলেশন। এবং এই ওয়ার্কিং পপুলেশনের মধ্যে যদি আপনি ইয়াংদের ধরেন, যদি আমরা 18-25 বছর এই গ্রুপটাকে ধরেন, তাদের কিন্তু ইমেন্স মানে পোটেনশিয়াল আছে, যেটা ক্যাপিটালাইজ করার মতো আমাদের অনেক ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলোকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি। এবং পার্টিকুলারলি আপনি যদি আরো বলেন যে কোভিড এর ক্ষেত্রে, কারণ এখন আপনি যদি দেখেন যে আলটিমেটলি জনগণের অ্যাওয়ারনেস, আমি একটু গভর্নেন্স এর পার্সপেক্টিভ থেকে দেখবো যে আসলে বিভিন্ন ক্ষেত্রে এই ইউথরা মানে প্রচন্ড রকম অবদান রাখতে পারে এই কোভিড-19 এর এগেনস্টে যে আমাদের ফাইট। পার্টিকুলারলি আপনি যদি গ্রামের কথা বলেন, সেখানে মানুষদের মধ্যে এখন পর্যন্ত শৈথিল্য, রিলাকটেন্স, তারা সোশ্যাল ডিস্টেন্সিং মানে না, তারা মাস্ক পরে না। এই ক্ষেত্রে যদি আমরা ইয়াং গ্রুপগুলোকে মোবিলাইজ করতে পারি, তাদেরকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে সেই জায়গায় যদি কাজে লাগাতে পারি, তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র যে আমরা পেশেন্টের কন্টামিনেশন না, তাদেরকে যদি এডুকেট করা যায়। বাট সবকিছুর পরে আমার কাছে যে মনে হয়েছে যে আসলে এই ইমেন্স পটেনশিয়ালটাকে ক্যাপিটালাইজ করার জন্য কাউকে না কাউকে ইনস্টিগেট করতে হবে, যে জায়গায় আমি মনে করি যে আসলে এই জায়গাটাতে একটু ঘাটতি আছে। যে আসলে আপনারা তো সবাই জানেন যে এমন কোভিড এমন একটা অবস্থা তৈরি করেছে আমাদের, অসামাজিক করে দিয়েছে ব্যক্তিগত জীবনে, তাই না? সবার মধ্যে এক ধরনের ভয়, কিন্তু এই ভয়ের বাইরে যে কিছু মানুষকে মোটিভেট করা ইয়াংদেরকে, এবং আমরা জানি ব্লাড এবং তাদের ক্যাপাসিটি আমাদের চেয়ে অনেক বেশি, আমরা যদি তাদেরকে মোবিলাইজ করতে পারি, ইভেন আপনি দেখেন যে কোনো সময় বিশ্ববিদ্যালয়গুলোতে যদি কোনো ধরনের প্রতিরোধ মানে যে কোনো ধরনের অন্যায় হয়, অল অফ এ সাডেন একেবারে 1 ঘন্টার মধ্যে কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়ে, ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে সেই অন্যায়ের প্রতিবাদ করতে। যে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে আমাদের প্রত্যেকে, সরকার এবং যারা ডোনার এজেন্সি বলবো না, ঠিক আমাদের এনজিও বেসরকারি সংস্থাগুলো যারা আছে, তাদেরকে কিন্তু আসলে একটু এগিয়ে আসা, এই পিপলদেরকে কিভাবে মোটিভেট করা যায়, মোটিভেট করে তাদের গ্রামে গ্রামে ইয়ুথ গ্রুপ তৈরি করা যেতে পারে, ইভেন শহরে ছাত্রদের, বিভিন্ন ছাত্রদের নিয়ে গ্রুপ তৈরি করা যেতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এখন কিন্তু বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যারা গভর্নেন্স ইস্যুতে কাজ করছে, তারা সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন গ্রুপ বলে একটা গ্রুপ নিয়ে কাজ করে, কমিউনিটি এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এবং প্রত্যেকের কিন্তু সেখানে ইয়ুথ গ্রুপের ইয়ুথ গ্রুপ হিসাবে একটা স্পেশাল গ্রুপ আছে। এবং এইটাই হচ্ছে সবচেয়ে, আমি অনেক মাঠে ঘাটে কাজ করেছি, গবেষণা করেছি, এবং আমরা দেখেছি আপনি যে মনিটরিং এর কথা বলছেন, সকল সরকারি সেবার মনিটরিং এর ক্ষেত্রে তারা প্রচন্ড রকম অ্যাক্টিভ, তারা অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার ক্ষেত্রে অ্যাক্টিভ, তারা যদি গভর্নেন্স এর ক্ষেত্রে এতটা অ্যাক্টিভ রোল প্লে করতে পারে, আমরা তাদেরকে ব্যবহার করে এই কোভিড সিচুয়েশন অনেক গুরুত্ব অনেক সহজেই কিন্তু মোকাবেলা করতে পারি। কোভিড এর দুইটি, আমার কাছে মনে হয় যে দুইটা পার্সপেক্টিভ আছে, একটা হচ্ছে পাবলিক হেলথ কনসার্ন, আর একটা হচ্ছে ধরেন সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সেফটি, মানুষের যে নিড, চাহিদা, সে এই দুইটা আলাদা আলাদা ভাবে পার্সপেক্টিভ থেকে আমাদের বিচার করতে হচ্ছে। আপা আছেন এখানে, আপারা পাবলিক হেলথ ইস্যু নিয়ে কাজ করেন, ওনারা আমাদের ট্রিটমেন্ট দিবেন, আমাদের বলে দিবেন যে কিভাবে রোগীদের বাঁচাবেন তারা, কিন্তু পাশাপাশি বাংলাদেশে যে 3-4 কোটি মানুষ, যারা 3 কোটি মানুষ সর্বশেষ যে হিসাব, প্রায় 3-24 কোটি মানুষ যারা দরিদ্র সীমার নিচে বাস করে, তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু ইয়ুথরা এগিয়ে আসতে পারে, ক্যাপিটাল মোবিলাইজেশন করতে পারে, তারা গ্রামে গ্রামে বিভিন্ন ভাবে তারা মানে অর্থ, শুধু অর্থই না, যে কিচেন কমোডিটি আমরা যেগুলোকে বলছি সেগুলা কালেক্ট করতে পারে, করে একেবারে দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এবং আমি একটা ক্লাসিক উদাহরণ দিই, বিদ্যানন্দ ফাউন্ডেশন, এই ইয়ুথরা ভলেন্টিয়ার হিসাবে যেভাবে কাজ করছে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ কোভিড-19, এটা আসলে প্রশংসার দাবিদার। তো আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশের এই ক্লাসটা উইথ ইমেন্স পটেনশিয়াল, তাদেরকে ক্যাপিটালাইজ করা খুবই প্রয়োজন, এবং এই মুহূর্তে তাদের ক্যাপিটালাইজ করে আমরা কিন্তু
যা যে সমস্ত মানুষরা কিছুটা হলেও এখনো শৈথিল্য প্রদর্শন করছে এই কোভিড এর ভয়াবহ মানে ভয়াবহতা এখনো বুঝছেন না, তাদেরকে কিন্তু এখনো তাদের মাধ্যমে আমরা অ্যাওয়ার করতে পারি, যাতে করে এই কন্টামিনেশনটা আরো ব্যাপক আকার ধারণ না করে। এবং আমাদের মাথায় রাখতে হবে দিস ইজ নট দ্য এন্ড। আমরা হয়তো মনে করছি যে এখন কিছুটা কমেছে, আমরা তো স্বীকার করেই নিচ্ছি টেস্ট কমেছে, কিন্তু আলটিমেটলি আমাদের ওই ম্যাজিক ফিগার 20-24% এর মধ্যেই কিন্তু পেশেন্ট ডায়াগনোসিস হচ্ছে। এবং আপনি ইউরোপের দিকে যদি দেখেন, আপনি যদি আমেরিকায় যদি দেখেন, সেকেন্ড ওয়েভ কিন্তু সেখানে শুরু হয়েছে। ইভেন আমরা ইউরোপের নরওয়ে, যেখানে খুব ভালো অবস্থায় ছিল, মানে একেবারে 3,000 মাত্র পেশেন্ট, সেখানে কিন্তু সেকেন্ড ওয়েভ আসা শুরু করেছে। এবং আমরা আমাদের ঈদের মধ্যে যে পরিমাণ মোবিলিটি হয়েছে, অ্যানিমাল মার্কেটে মানুষের বিচরণ হয়েছে, তাতে কিন্তু আমাদের এই ফার্স্ট ওয়েভ শেষ না হতে আবার যদি আমরা সেকেন্ড ওয়েভের সম্মুখীন হই, তাহলে কিন্তু এই সিচুয়েশন নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখনো সময় এসেছে যে আসলে আমরা এই ইয়োদের পটেনশিয়ালকে ইউজ করে কিছুটা হলেও ইভেন এটা তো শুধুমাত্র কমিউনিটি পার্সপেক্টিভ থেকে বিচার করলে হবে না, এটা কিন্তু সরকারের বার্ডেন ইউজ করতে পারে তারা, তাই না? আপনি যে কাজটা সরকারি প্রশাসন করছে, সেই কাজের দায়িত্বটা যদি ইয়ুথ গ্রুপ নেয়, সে কিন্তু তাহলে অন্যান্য ক্ষেত্রে তারা মনোনিবেশ করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে এখন সময় এসেছে আসলে ভাবার, সরকারি তরফ থেকে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো, ইভেন কমিউনিটিতে যারা লিড করছেন তাদের মধ্যে থেকেও আসলে এই ভাবনাটা আসার দরকার যে আমরা কিভাবে তাদেরকে ইউজ করব। কারণ তাদেরকে ইউজ করতে পারলে আমরা আসলে অনেক সহজেই এই মহামারীর থেকে মানে কিছুটা হলেও মহামারীর ভয়াবহতা থেকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ প্রণবদা। আমি একটু আপনার কাছে আসি আপা। তখন প্রণবদা যে বিষয়টা বললো যে, এবং আমরা সবাই এগ্রি যে, ইয়োদেরকে যদি আমরা এঙ্গেজ করতে পারি, কারণ এটি একটি যুদ্ধ, এই যুদ্ধে সকলের অংশগ্রহণ প্রয়োজন। এবং আমাদের যে ডেমোগ্রাফিক স্ট্রাকচার রয়েছে, আমরা ইয়াং পপুলেশন আমাদের এখানে অনেক বেশি, সেটা একটা পজিটিভ থিং যে আমাদের মর্টালিটি যে কম, সেটার হয়তো একটা আমরা বেনিফিট পাচ্ছি ডিউ টু আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে। আপনার মতে যে এই ইয়াংদেরকে এঙ্গেজ করার জন্য গভর্নমেন্টের কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, বা গভর্নমেন্ট কি কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে কিনা, না নিলেও আপা গভর্নমেন্টকে কিভাবে এই ইয়াংদেরকে এঙ্গেজ করার জন্য সুপারিশ করতে পারি? আসলে আমাদের দেশে তো আমাদের যেটাকে বলি আমরা ইয়ুথ পার্টিসিপেশন কিংবা স্টুডেন্টস দের কমিউনিটিতে পার্টিসিপেশন, এইগুলো বললে জিরো আমাদের দেশের ক্ষেত্রে। বিকজ বাইরে কিন্তু স্টুডেন্টসরা অলওয়েজ কমিউনিটি সাপোর্টে যায়। যেমন যখন আমি ইংল্যান্ডে ছিলাম, এট দ্যাট টাইম আমি দেখতাম যখন পটেটো হারভেস্টিং হতো, স্কুল ছুটি হয়ে যেত, স্টুডেন্টসরা সব চলে যেত ফিল্ডে to help the farmers to collect potatoes. It is a community participation. By the way, it is part and parcel of the education program to involve the students in the community. কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশে আমরা কারিকুলাম ওভারলোড এত বেশি করি, স্টুডেন্টস কিংবা ইউনিভার্সিটিজ যে সেরকম কোনো কমিউনিটি অ্যাওয়ারনেস কমিউনিটি পার্টিসিপেশনের কোনো প্রোগ্রাম নাই বললে চলে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে টু রেজ অ্যাওয়ারনেস যে আমাদের যে এই যে ইউথ, যে আমাদের পপুলেশন দ্যাট ইজ ফ্রম 18-25, এই পপুলেশনটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে ফর কমিউনিটি পার্টিসিপেশন, যেন ওরা কমিউনিটির সাথে অ্যাওয়ার হয়ে কমিউনিটি আপলিফ্টের জন্য কাজ করে। তখন হবে এই স্টুডেন্টসরা যদি কমিউনিটিতে কাজ করে, এক নম্বর এদের নিজেদের সেলফ এস্টিম বাড়বে, দে উইল বি এবল টু মনে করেন দেশে যা প্রবলেম সেটাকে বুঝতে পারবে, এবং আলটিমেটলি তারা লাইফ লং হিসাবে তারা নিজেদেরকে কমিউনিটি লিডার্স কিংবা তাদের নিজেদের ভবিষ্যতের জন্য তারা তৈরি হবে। কিন্তু আমরা এই যে ফোর্সটাকে, ইউথ ফোর্সটাকে টোটালি আনইউটিলাইজড করছি এখন, এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই কাজ করতে গেলে আমাদেরকে উই হ্যাভ টু ফার্স্ট অফ অল বিল্ড আ প্ল্যাটফর্ম ইন ইচ এন্ড এভরি ইউনিভার্সিটি স্টার্ট করেন অথবা কলেজ থেকে স্টার্ট করেন। সেখানে এক একটা উইং থাকবে স্টুডেন্ট পার্টিসিপেশন ইন দ্য কমিউনিটি,
এবং এই সমস্ত কাজগুলোকে কিন্তু মনিটর করতে হবে। আমরা একটা কাজ করলাম, কিছুদিন পর দেখলাম মনিটর্ড হলো না, সুপারভিশন হলো না, আলটিমেটলি দ্যাট ওয়ার্ক কমপ্লিটলি ফেলস, যেটা আমাদের দেশে হয়। কিন্তু এটা কনস্ট্যান্ট মনিটর্ড সুপারভিশন করতে হবে, স্টুডেন্টসদের কমিউনিটি পার্টিসিপেশনের প্রোগ্রামগুলোকে ইনক্লুড করতে হবে, প্লাস মনিটর করতে হবে। একটা সিম্পল এক্সাম্পল দিই, কালকে আমার একটা মাই টিভিতে প্রোগ্রাম ছিল, আমি হাতির ঝিল দিয়ে যাচ্ছিলাম, আমি জাস্ট অ্যাস্টনিশড হয়ে গেলাম হাতির ঝিলের অবস্থা। সেখানে দেখে মনে হলো না এই দেশে কোভিড আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং কি, মানে ক্লাস্টার অফ পিপল, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং নাই, কেউ মাস্ক ক্যাপ পরা নাই, মানুষ ঘুরতেছে ফিরতেছে, বোট রাইড হচ্ছে। সেখানে দেখে আমার এত আফসোস লাগলো যে একটা কোভিড সিচুয়েশন যেখানে ইট ইজ সো মাচ ডেঞ্জারাস, যে আমাদের আমার নিজের ফ্যামিলিতে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমার বোনরা এফেক্টেড, ভাই আমার টপ ফ্লোরে আছে সে এফেক্টেড, লাকিলি আমি সেভ করে গেছি অ্যানিমে। তো ইট ইজ সো ডেঞ্জারাস সিচুয়েশন, সেখানে মানুষ কিছুই বুঝতেছে না, সুন্দর ঘুরে ফিরে বেড়াচ্ছে। কালকে আমি দেখে আমার কাছে আফসোস লাগলো, আমি ভাবলাম যে আমি মনে হয় একটা আর্টিকেল লিখি পেপারে যে প্লিজ গো অ্যান্ড চেক, এই জায়গা দেখেন, দেখে আপনারা মানে এটা তো ওই ওই গ্রুপই, ইউথ গ্রুপই, এজ 18-25 সুন্দর ঘুরে বেড়াচ্ছে। তো এখন কথা হচ্ছে এগুলো অ্যাওয়ারনেস এর জন্য আসলে সবাইকে কাজ করতে হবে, স্টার্টিং ফ্রম জার্নালিস্ট, আপনারা যারা টিভিতে যারা কাজ করে, দ্যাট ইজ জুম মিটিং এর মাধ্যমে টিভিতে যারা অ্যাঙ্কর করে প্রোগ্রাম, তাদেরকে এই প্রোগ্রামটাকে মাধ্যমে বলতে হবে মানুষদেরকে। মানুষরা আসলে ভয় পায় না, আমি জানি না আমরা বাঙালিরা ভয় কেন পাই না, কিন্তু ভয় পাওয়া উচিত। এত ডেঞ্জারাস কোভিড, এটা আমাদের সামনে পুরো ফ্যামিলি, বাবা মা ছেলে তিনজনই মারা গেল আমাদের জাস্ট অপোজিটে একটা বাসায়। তো এটা তো হালকা ভাবে দেখার কিছু নাই। তো এখানে আমরা যদি এখনো ইউথদেরকে না আনতে পারি টু মেক দেম অ্যাওয়ার, টু আন্ডারস্ট্যান্ড, আমি জানি না আমরা আর কবে পারব। যাই হোক, উই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু ওয়ার্ক ফ্রম সামওয়্যার, এই সামওয়্যার থেকে স্টার্ট করে আমাদের সবাইকে সব জায়গায় বলতে হবে, বারে বারে বলতে হবে। এখন গভর্নমেন্টের আমার তো জানি যে একটু ওই জায়গাটা বলেন জি, আপনি এই পয়েন্টটা যে গভর্নমেন্টের কি রোলটা হওয়া উচিত। আসলে গভর্নমেন্ট তো ইজ সো ওভারওয়েলমড উইথ সো মেনি অ্যাক্টিভিটিস, গভর্নমেন্ট তো আসলে চায়, কিন্তু আমাদের মনে হয় গভর্নমেন্ট প্লাস এনজিওসরা যদি আগায় আসে, যেমন এই দেশে, এই দেশে ব্র্যাক যেভাবে কাজ করেছে তারা একটা প্যারালাল গভর্নমেন্টের সাথেই রান করে, ব্র্যাক সোশিয়াল অ্যাওয়ারনেস, মানুষের মাইক্রো ক্রেডিট, এগুলো যাই মাধ্যমে মহিলাদের কাজ দেওয়া। আমার মনে হয় ব্র্যাক একটা ভালো এনজিও আছে, সেটা কাজ করতে পারে, আরো অন্য অন্য এনজিওস, ইউনিভার্সিটিজ, স্টুডেন্ট লিডার্স, কমিউনিটি লিডার্স, সবারই কাজ করতে হবে। গভর্নমেন্টের পক্ষে একা সম্ভব না, গভর্নমেন্টের পক্ষে একা সম্ভব না, কিন্তু তবুও গভর্নমেন্ট শুড টেক দ্য লিড এবং ইনভলভ করতে হবে এনজিওস থেকে, কমিউনিটি পার্টনার্স থেকে এবং ইউথ লিডার্স থেকে, সো দ্যাট কমিউনিটি পার্টিসিপেশন এবং ইউথ প্রোগ্রাম গোজ অন। আমাদের দেশে বলতে গেলে এই প্রোগ্রাম জিরো, কিন্তু বাইরে এগুলো প্রোগ্রাম অনেক বেশি, ওখানে ক্রেডিট পয়েন্ট অ্যাড হয়। একটা স্টুডেন্ট যদি কমিউনিটিতে কাজ করে, ইট ইজ টেকেন অ্যাজ এ এক্সট্রা কারিকুলার পয়েন্ট এবং তার এটা ক্রেডিটের মধ্যে অ্যাড হয়, বিসাইড তার পরীক্ষার নাম্বার এর সাথে এটা অ্যাড হয়, সো দে আন্ডারস্ট্যান্ড, যার জন্য ওরা খুব উইলিংলি কাজ করে। মেবি ইনসেন্টিভ ইজ মার্কস, যে তারা ভালো অ্যাডমিশন পাবে, ভালো জায়গায় যেতে পারবে, কিন্তু দে ডু ইট। And আমাদেরও কোথা থেকে স্টার্ট করতে হবে, সো দ্যাট উই ক্যান পার্টিসিপেট, মেক দ্যাম এনগেজ আওয়ার ইয়াং জেনারেশন ইন দ্য কমিউনিটি প্রোগ্রামস। অনেক প্রোগ্রাম তো কমিউনিটিতে, শুধু কোভিড কেন, মনে করেন রাবিশ, রাবিশ এটাকেও ঠিক জায়গায় ফেলা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে হেলথ সিস্টেম, ইমিউনাইজেশন, তারপর চাইল্ড ফিডিং প্রোগ্রাম, ব্রেস্ট ফিডিং, কত প্রোগ্রাম আছে, যে কোনো একটা প্রোগ্রামের মধ্যে ইনভলভমেন্ট কিছু করায় দিলেও তো কিছুটা কাজ হয়। আমার কথা হচ্ছে উই হ্যাভ অল টু ওয়ার্ক টুগেদার, শুধু গভর্নমেন্টকে বললে হবে না, এনজিওস, পার্টনার্স, কমিউনিটি লিডার্স সবাইকে ইনভলভ করতে হবে এটা। এবং এটার জন্য ফার্স্ট ফিল তৈরি করতে হবে, স্টুডেন্টদের বুঝতে হবে যে দে হ্যাভ টু গো ফর কমিউনিটি ওয়ার্ক, আমাদের স্টুডেন্ট এগুলো জানে না।
এটা না আমার আমার যেটা বুঝা জি জি আপা তোরা আমি ওই জায়গাটায় একটু যেহেতু প্রণব দা আপনি তো লোকাল গভর্নমেন্টের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আপনার অভিজ্ঞতা অনেক আপনি টিচার হিসাবে এখানে কাজ করছেন আমরা যদি এই কোভিডের আপনি যেটা প্রথমে আলোচনায় বললেন যে বিভিন্ন দেশে নরওয়েতে নিউজিল্যান্ডে আবার নতুন করে কেস ধরা পড়েছে অন্যান্য দেশে নতুন করে সেকেন্ড ওয়েভ আসছে বাংলাদেশের ফার্স্ট ওয়েভটা যায়নি আবার WHO ওনারাও বলেছিল যে ইট উইল টেক লং টাইম যদি আপনার আপা যে কথাটা বললো যে আমাদের যদি ভ্যাকসিন আসেও তাহলে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু এবং ইট উইল টেক লং টাইম তো সাধারণভাবেই ধরতে পারি যে এটা সময় লাগবে আজকে একটা আর্টিকেল পাবলিশ দেখলাম যে আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তারা বলছে যে ডেভেলপিং কান্ট্রি 100টা কান্ট্রিতে হয়তো এডুকেশন সিস্টেমটা শুরু করতে 2021 সাল লেগে যাবে আগে শুরু করতে পারবে না আবার আমেরিকা এবং অন্য জায়গায় দেখলাম যে স্কুল খোলার পরে প্রচুর পরিমাণ ছাত্ররা কোভিডে ইনফেক্টেড হচ্ছে তো এই জায়গায় আমি ব্যক্তিগত ভাবে এবং আপনারাও নিশ্চিত একমত হবেন যে ইয়াং জেনারেশনকে এঙ্গেজ করা ছাড়া এই যুদ্ধ চালিয়ে যাওয়া একটা ডিফিকাল্ট টাস্ক হবে যেহেতু এক্সিস্টিং রিসোর্স তারা রয়েছে এখন এদেরকে এঙ্গেজ করার জন্য আপনি আপনি কি আমাদের একটু বলবেন যে আমাদের স্ট্যাকটা কি হওয়া উচিত আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কি হওয়া উচিত এবং এখানে লিডারশিপ স্কিল বাড়ানোর জন্য আমাদের কি ধরনের ইন্টারভেনশন ডিজাইন করা উচিত আমি আপনার কাছ থেকে একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর দ্য এঙ্গেজমেন্ট অফ ইয়াং এন্ড ইউথ ফর কোভিড ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট ফর দ্য কমিউনিটি কে যদি চিন্তা করি হোয়াট উইল বি ইয়োর সাজেশন না প্রথমত আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমার কাছে যেটা মনে হয় যে আসলে দুইটা দিক থেকে বিবেচনা করার বিষয় আছে একটা হচ্ছে যে আপা যেটি বলছিলেন যে হুইচ ইজ টোটালি অ্যাবসেন্ট ইন আওয়ার কারিকুলাম যে আমরা আসলে কারিকুলামে ছাত্রছাত্রীদেরকে কমিউনিটি এনগেজমেন্টের ওই জায়গাটা নিতে পারিনি তবে একটা আশার বিষয় হচ্ছে যে আপনি জানেন আমার আসলে শিক্ষকতার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষকতার পাশাপাশি আমার আবার একটা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি আছে যেটা আমি গত 2 বছর ধরে করছি যে এখন UGC-র একটা প্রজেক্ট ছিল তারপরে এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল স্থাপিত হয়েছে যেটি রেভিনিউ বাজেটের একটা প্রতিষ্ঠান এবং যেটার কাজ হচ্ছে ওভারঅল কোয়ালিটি নিয়ে কাজ করা এবং UGC-র নির্দেশনায় কিন্তু এখন সারা বাংলাদেশে এখন কারিকুলামকে ট্রান্সফর্ম করে আউটকাম বেসড কারিকুলাম আমরা তো আমাদের বাংলাদেশে কি করতাম একটা কন্টেন্ট বেসড কারিকুলাম প্রত্যেকটা কোর্সে ইভেন হয়তো আপনারাও পড়েছেন যে একজন ডাক্তার যখন পড়েছে জানে না যে তার কোর্সের মিশন কি তার প্রোগ্রামের ভিশন কি এগুলো কিন্তু কেউ জানে না বা আমরাও জানতাম না একসময় কিন্তু আমার ছাত্ররা এখন জানছে এবং এই আউটকাম বেসড কারিকুলামে কিন্তু একটা সুযোগ আছে এই কমিউনিটি পার্টিসিপেশনটা বাড়ানোর কারণ বিভিন্নভাবে এটাকে আমরা স্প্লিট করতে পারি যেটাকে আসলে ন্যাশনাল গাইডলাইন হিসাবে আপনারা চিন্তা করতে পারেন যে এই আউটকাম এবং UGC হ্যাজ মেড ইট ম্যান্ডেটরি ফর অল দ্য পাবলিক ইউনিভার্সিটিজ অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিজ তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে ফ্রেমওয়ার্ক তৈরি করে এখন কিন্তু কমিউনিটি পার্টিসিপেশনে এনগেজমেন্ট বাড়ানো একাডেমিক্সের পার্ট হিসাবে এটা করতে পারে আর আপনি যদি বর্তমানে কোভিড পার্সপেক্টিভ থেকে বলেন আসলে আমি অনেকগুলো লেখাই আমি তো ডেইলি সানে প্রত্যেক সপ্তাহে লিখি বা কিছু বাংলা লেখাও এখন সমকাল এবং কালের কন্ঠে লিখি প্রায় তো আমি কয়েকটা লেখায় লিখেছি যে আসলে আমাদের এই কোভিড ব্যবস্থাপনায় একটা জিনিসের পরে আমাদের গুরুত্ব কম দেওয়া হয়েছে যেটি হচ্ছে লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার আমরা কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সেইভাবে তাদের পোটেনশিয়ালও কিন্তু ক্যাপিটালাইজ করতে পারিনি যদিও স্থানীয় সরকারের যে আইন 2009-11 সালের মধ্যে যত আইন হয়েছে যেগুলোকে আমরা পার্টিকুলারলি 2009 সালের ইউনিয়ন পরিষদের আইনটাকে যুগান্তকারী আইন বলি এবং সেখানে বেশ কিছু ধারায় কিন্তু ইউনিয়ন পরিষদকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো আপদকালীন সময়ে সরকার নির্ধারিত সকল দায় দায়িত্ব তারা পালন করবে কিন্তু আপনি মানে যদি ওভারঅল পার্সপেক্টিভ থেকে দেখেন আসলে ইউনিয়ন পরিষদ ওই সরকারি সাহায্য ডিস্ট্রিবিউশন ছাড়া আসলে কোভিড মোকাবেলায় তেমন কিছু কাজ করেনি বা উপজেলা পরিষদ কিছু করেনি ইভেন সিটি কর্পোরেশনগুলোও কিছু করছে না এই জায়গায় আমাদের একটা পারসেপশনের ভুল আছে কারণ তাদের
কে আমরা কাজে লাগাতে পারতাম। এটা কেন বলছি, তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারতাম এবং দে কুড বি আওয়ার পোটেনশিয়াল এজেন্ট এট দ্য লোকাল লেভেল টু ইনভলভ মোর ইয়ুথ পিপল ইন দ্য কমিউনিটি মোবিলাইজেশন, কারণ এটা আসলে মন্ত্রী বা এমপি পক্ষে সম্ভব না বা সরকারি কর্মকর্তারা এভাবে চেনে না। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা জানে যে তার পার্টিকুলার ওয়ার্ডে কিংবা তার ইউনিয়ন পরিষদে কতজন ইয়ুথ আছে, তারা কিভাবে কাজ করতে পারে, তাদেরকে কোন গ্রুপে ভাগ করে প্রতিটা ওয়ার্ডে। এখন কি করা যেতে পারে যে প্রত্যেকটা ওয়ার্ডে আপনি একটা 10-15 সদস্যের ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করে দেন, তারা মানুষকে সাহায্য করবে, তারা মানুষের অ্যাওয়ারনেস বিল্ডিং করবে, করে তাদেরকে ঘরে রাখার চেষ্টা করবে, সোশ্যাল ডিস্টেন্সিং বানার চেষ্টা করবে, স্যানিটারি সেফার স্যানিটেশন বিহেভিয়ার কালটিভেট করার জন্য তাদেরকে মোটিভেট করবে। এইভাবে যদি আমরা ইউনিয়ন পরিষদগুলোকে কিংবা এবার উপজেলা পরিষদকে পৌরসভাগুলোকে কাজে লাগিয়ে এই যে কমিউনিটি পিপলদের মোবিলাইজ করি, কমিউনিটি পিপল ইন দ্যাট ক্ষেত্রে ইয়োদের যদি মোবিলাইজ করি, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। আদারওয়াইজ এখন এমন একটা পর্যায়ে গেছে যে আসলে সরকারি কর্মকর্তা কিংবা পাবলিক হেলথ এক্সপার্টদের পক্ষে বা ডাক্তারদের পক্ষে আসলে এই 17 কোটি মানুষকে এই কোভিড এর সেবা দেওয়া উইথ লিমিটেড ফ্যাসিলিটিস, আমরা তো অস্বীকার করার উপায় নাই যে আমাদের আসলে কোভিড মোকাবেলার মতো যে হেলথ এর ইনফ্রাস্ট্রাকচার সেটা নাই, এটা নিয়ে অনেক কথা হয়েছে, আমিও আপনিও অনেক রিপোর্ট করেছেন, ইভেন আপনি লাইভ করেছেন আমি দেখেছি এবং পত্রিকায় দেখেছি, এটা নিয়ে অনেক এপিসোড ঘটেছে। তো এখন আমার মনে হয় সময় এসছে আসলে, যেহেতু এটা একটা প্রলং ইফেক্ট আছে, আমরা কিন্তু কেউই আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে মুক্তি পাবো না, এটা এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ অবশ্যই জীবন এবং জীবিকার তাগিদে সরকার হয়তো কিছুটা রিল্যাক্স করতে হচ্ছে এবং সেটা সব দেশের সরকারই করছে, আমাদের পার্শ্ববর্তী দেশ দেখেন ইন্ডিয়ায় তারা বিষয়টা এখন আনম্যানেজেবল তাদের জন্য। শিক্ষা প্রতিষ্ঠানের কথা আপনি বললেন, ইউএসএ তে 3 বা 4 দিনে 94,000 ছাত্রছাত্রী ইনফেক্টেড হয়েছে, এই অবস্থা কিন্তু বাংলাদেশে হবে, কারণ আমরা বাংলাদেশে ছাত্রছাত্রীরা কম ইনফেক্টেড হচ্ছে কারণ বাসায় বসে আছে, যদি আমরা এখন খুলে দিই তাহলে কি হবে। অতএব আমাদের ভাবতে হবে যে হোয়াট আর দ্য অ্যাভেলেবল অপরচুনিটিজ উই হ্যাভ অ্যান্ড হাউ উই কুড ক্যাপিটালাইজ দেম, এবং সেই ক্ষেত্রে আসলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা, লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলোকে কাজে লাগিয়ে এই ইয়াং জেনারেশনকে যদি আমরা এই কোভিড মোকাবেলায় অন্তত জনগণকে অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য কাজে লাগাই, তাহলেও কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট হবে এই এই জায়গাটাতে। আপনি যদি গ্রামে দেখেন, আমার খুব হাসির একটা গল্প আমি আপনার যেটা বলছি, আমি আসলে গত 16 মার্চ থেকে আমার বাসার বাইরে যাইনি, আমাদের একটা ফ্ল্যাট আছে 42টা পরিবার, আমরা এখানেই মানে অলমোস্ট নিজেরাই লকডাউন করে রেখেছি। তো বাসার সামনেই সব মুরগি এসছে, মুরগি দেশি মুরগি বিক্রি করার জন্য, তো ওর কাছে মাস্ক নাই, তো আমি অনেক দূর থেকে বলছি এই তোমার কাছে মাস্ক নাই তো আমি কেন তোমার কাছে মুরগি কিনবো, বলে স্যার মাস্ক আছে ব্যাগের মধ্যে। এই যেখানে অবস্থা, মানুষের মাস্কটা থাকে থুতনির নিচে, এই যেখানে অবস্থা, এবং এই যে মাস্কটা যে সঠিকভাবে পরাতে হবে এটাও কিন্তু মানুষকে লিটারেটি মানে অ্যাওয়ারনেস বিল্ডিং এর দরকার আছে, সেখানেও কিন্তু ইয়াং পিপল ভলেন্টিয়াররা করতে পারে। আসলে আমরা সময় আর নষ্ট না করে যদি আমরা পলিসি লেভেল থেকে এই কাজগুলো ইন্ট্রাস্ট করা যায় লোকাল লেভেলে, তাহলে কিন্তু এই মুহূর্তে অনেকটাই আসলে অবস্থার উন্নতি করা সম্ভব, শুধুমাত্র এই ইয়াং জেনারেশনের মানুষকে ইউজ করে, তাদের পোটেনশিয়ালটাকে ইউজ করে। আর আপনি যদি আরো ব্রডলি বলেন, যেটা আমি আপনার সাথে একমত, আমরা যেভাবে এখন কারিকুলাম ডিজাইন করছি সেই জায়গাটাতে আসলে সুযোগ আছে এবং এটা আমাদের করতে হবে, আদারওয়াইজ ইভেন আপনার আমাদের বাচ্চারা দেখেন কম্পিট করতে পারে না, কারণ আপনি যখন ইন্টারমিডিয়েট বা এ লেভেল পাশ করে যাচ্ছেন, আপনি বাইরের ইউনিভার্সিটিতে ভর্তি হতে যান, সেখানে কিন্তু তুমি কমিউনিটিতে কি কি কাজ করেছো তারপরে একটা ক্রেডেনশিয়াল আছে, যেখানে আমাদের বাচ্চারা হচ্ছে জিরো, অতএব তারা সেখানেও কিন্তু কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছে। আমাদের আসলে একটা হলিস্টিক এবং কমপ্রিহেনসিভ পলিসি স্ট্র্যাটেজি ডেভেলপ করা উচিত, কিভাবে আমরা আসলে হাউ উই কুড ইউজ দেম, আদারওয়াইজ আসলে এই যে একটা বিশাল সম্পদ, এই সম্পদটাকে কিন্তু আমরা আমাদের সেই সম্পদের সুফলটা কিন্তু আমরা ঘরে নিয়ে আসতে পারছি না। প্রণবদার যে কথাটি বললো, আজকে আমরা একটা কথা হচ্ছিল আমাদের বিভিন্ন আমাদের নিজেদের একটা গ্রুপের মধ্যে, আমরা বাংলাদেশের উন্নয়ন করার জন্য অনেকগুলো স্লোগান আমরা ব্যবহার করেছি,
আজকে আমরা চিন্তা করলাম যে বাংলাদেশকে এখন ব্র্যান্ডিং এবং একটা স্লোগান দরকার, সেটা হলো মানবিক বাংলাদেশ করার চেষ্টা করা, হিউম্যান ভ্যালু অ্যাড করার, তার মানবিকতা অ্যাড করাটা বাংলাদেশের জন্য এখন অ্যাসেনশিয়াল। কারণ আমরা যখন সমাজের দিকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে যে অর্থনৈতিক উন্নতি তো আসলে আমাদের মূল লক্ষ্য না, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বলবো না, অর্থনৈতিক উন্নয়ন আমরা করতে চাই আমাদের মানবিক উন্নয়নটা করার জন্য। এখন মানবিক বাংলাদেশ একটা আন্দোলন করাটা জরুরি বলে আমাদের নিজেদের ভিতরে ইন্টারনেটে কথা বলছিলাম যে এবার একটা আন্দোলন দরকার যেটা হলো মানবিক বাংলাদেশের জন্য আন্দোলন। আপা আমি এই জায়গাটা আপনার কাছে তিনটা মানুষকে নিয়ে আপনার শুনতে চাই। প্রণবদা যে কথাটি বলল সেখান থেকে শিক্ষা ব্যবস্থাটায় এই কমিউনিটি ওয়ার্ক করা, মানবিক কাজ করার জন্য যে ক্রেডিট অন্যান্য ডেভেলপ কান্ট্রি গুলোতে আছে আমাদের শিক্ষা ব্যবস্থাটায় সেটা নাই, এটা যুক্ত করাটা খুবই এসেনশিয়াল। কারণ ছাত্র ইয়াং পপুলেশনকে মানবিক কাজের ইনসেন্টিভ হিসেবে তার কারিকুলামের ক্রেডিট হিসাবে এটা পাওয়াটা আমরা মনে করি যে শিক্ষা ব্যবস্থার ভিতরে এইটা ইনক্লুড করাটা এসেনশিয়াল। এখন আমরা জানি যে বর্তমান যে শিক্ষামন্ত্রী রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার, এবং আপনি একজন ডাক্তারদের নেত্রী হিসেবে আমি মনে করি যে আপনার অ্যাক্সেসটা অনেকেরই অ্যাক্সেস আছে, কিন্তু আপনার অ্যাক্সেসটা একজন ডাক্তার হিসেবে সেখানে অনেক বেশি। এবং আমরা ডাক্তার হিসাবে দীপমণি আপার কাছে এই দাবিটা আনাটা খুবই জরুরি যে আপনি আপনার শিক্ষা ব্যবস্থার ভিতরে এই এক্সট্রা কারিকুলাম, সামাজিক কমিউনিটিতে কাজ করার এই অংশটা যুক্ত করেন। সেকেন্ড পয়েন্ট হলো আমাদের যে স্পোর্টস এবং ইয়ুথ মিনিস্টার প্রতিমন্ত্রী রয়েছেন, আমি আমি বলবো যে রাসেল ভাইকে আমার আমি ওনার সাথে আমার ব্যক্তিগত কয়েকবার যখন ইন্টারাকশন হয়েছে আমার মনে হয়েছে যে হি ইজ ভেরি পজিটিভ, এবং তাকে দিয়ে এই কোভিডে এই ইয়ুথদেরকে এঙ্গেজ করার জন্য সেই মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, এবং আমরা সবাই মিলে বলে হয়তো সেই জায়গাটা একটা বড় রোল আমরা পেতে পারি। থার্ড পয়েন্ট হলো যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা ইনিশিয়েটিভ থাকা উচিত যে এই কোভিড এই সিচুয়েশনে ইয়াংদেরকে এঙ্গেজ করার জন্য তারা যেন ইনিশিয়েটিভ নেয়, এবং কমিউনিটি বেসড অর্গানাইজেশন না, আমরা বলছি ইয়াং জেনারেশনকে যেন এঙ্গেজ করা হয়। আমি আপনার আপা মতামত চাই, এবং আপনি কি ধরনের ইনিশিয়েটিভ নিতে পারেন এবং আমাদেরকে কিছু সহায়তা করতে পারেন কিনা যে এই তিনজন মানুষকে এঙ্গেজ করা, যে ইয়াংদেরকে যেন তারা একটা পটেনশিয়াল রিসোর্স এই কোভিড ম্যানেজমেন্টের জন্য মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে স্বীকৃতি দিয়ে এবং যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাদের পাথওয়ে তৈরি করা। প্রশ্নটা কি আমার কাছে? আচ্ছা, এখন বুঝছি আমি, এখন আমি তো কোনো প্ল্যাটফর্ম না, হ্যাঁ, যে আমি এদেরকে তিনজনকে একত্র করা, এখন এটার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে। এখন হু দ্যাট প্ল্যাটফর্ম উইল বি, এটা এটা কি বিএমএ আগায় আসবে, না বিএমআরসি আগায় আসবে, না অন্য কোনো অ্যাসোসিয়েশন আগায় আসবে, আই এম নট শিওর অর ক্লিয়ার অ্যাবাউট দিস। কারণ এগুলো মানুষগুলোকে একসাথে করা, দ্যাট ইজ এডুকেশন মিনিস্টার, স্পোর্টস এবং ইয়ুথ, তাই না? এই তিনটা, এই তিনটাকে একত্র করার ব্যাপারটা এক প্ল্যাটফর্মে এনে তাদের সাথে কথা বলার জন্য, এখন ইন্ডিভিজুয়ালি যেমন হয়তো আমি কিছু হয়তো অ্যাপ্রোচ করতে পারি একজনকে, কিন্তু আর বাকি দুজনকে পারবো না। তুমি হয়তো দুজনকে পারবা, তিনজনকে পারবা না, কিন্তু আমার মনে হয় দেয়ার শুড বি সাম প্লেস, কোন একটা জায়গা হওয়া উচিত, আইদার বিএমএ অথবা অন্য কোন অর্গানাইজেশন, হ্যাঁ, আসা উচিত টু মেক দিস, এটাকে আসলে একটা প্ল্যানিং এর মধ্যে, ওয়ার্ক প্ল্যান মধ্যে করে এনে ইনভলভ করা ব্যাপারে কোন একটা প্ল্যাটফর্ম লাগবে। এখন হু দ্যাট প্ল্যাটফর্ম উইল বি, এটা একটু চিন্তা বিষয়ে ওয়ার্ক করতে হবে, গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে, গ্রাউন্ড ওয়ার্ক ছাড়া এটা সম্ভব না, এটা আমার মনে হচ্ছে। This is my opinion. এখন অন্যরা কি বলে সেটা, কিন্তু আপনি তো মনে করেন যে এটা এসেনশিয়াল, আপনি মনে করেন কিনা যে এটা এসেনশিয়াল কিনা? আমি তো
মনে করি, আমি তো যেটা আগেই বললাম যে আমাদের দেশে ইউথ পার্টিসিপেশন ইন দ্য কমিউনিটি ইজ জিরো, আমি তো আগেই বললাম এই কথাটা, বিকজ এটার জন্য কোনো ইনসেনটিভ নাই, তারা জানে না এটা কোনো প্রয়োজন আছে কিনা, তাদের এটা ক্রেডিটেও অ্যাড হয় না, কোনো স্বীকৃতি নাই, কেউ এটাকে অত প্রশংসাও করে না। তো এগুলো সব যদি না হয়, ওয়াই দ্য ইউথ শুড ইনভলভ দেমসেলভস? হ্যাঁ, এখন যদি এটা আমাদের ন্যাশনাল ওই কারিকুলামের মধ্যে এবং আমাদের পার্ট অ্যান্ড পার্সেল হিসাবে থাকতো যে না ওরা কমিউনিটি ওয়ার্ক করবে, এটা ওদের ক্রেডিটে অ্যাড হবে, ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য কারিকুলাম, তাহলে এগুলো তো অবশ্যই আমাদের চলে আসবে। এই যে আমরা একটা আনট্যাপড রিসোর্স, এই আনট্যাপড রিসোর্সকে আমরা কাজে লাগাতে পারছি না। আমি এই প্রশ্নটা যদি প্রণব্দ আপনাকে বলি, যে মনে করেন রাজশাহী ইউনিভার্সিটি, আপনি তো একটা ডিপার্টমেন্টের শিক্ষক, তো এরকম একটা ইনিশিয়েটিভ কি রাজশাহী ইউনিভার্সিটির পক্ষে নেওয়া সম্ভব? কারণ যদি আমি বলছি না নট ফর ন্যাশন, ফর দ্য রাজশাহী ইউনিভার্সিটি এনগেজিং দ্য আপনাদের স্টুডেন্টকে নিয়ে এরকম একটা ইনিশিয়েটিভ শুরু করা সম্ভব কিনা? না, আমরা, আমি যেটা আপনাকে আগেও বললাম যে আসলে এটি ইনিশিয়েটিভ নেওয়ার আগে আপার কথার সাথে একটা কথা যুক্ত করি আমি, যে কেন আসলে এই কারিকুলামে কমিউনিটি এনগেজমেন্ট দরকার, এটার আর একটা ভিন্ন প্রেক্ষিত আছে। আপনি এখন যদি দেখেন যে আমরা কিন্তু মানে যারা সরকারি চাকরি করছে, সেটা প্রশাসন ক্যাডারে হোক, পুলিশ ক্যাডারে হোক, তাদের আচরণের মধ্যে এক ধরনের অধ্যর্ত কিন্তু এটা খুব সহসাই চলে আসছে, আপনারা লক্ষ্য করবেন প্রায়ই দেখা যায়। এবং এইটা কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের এই যে ল্যাক অফ কমিউনিটি এনগেজমেন্ট, কমিউনিটির সাথে তাদের যে একটা দূরত্ব, এই দূরত্বের কারণে যখন তারা একটা অফিস হোল্ড করে, তারা আসলে জানে না যে হোয়েদার দে শুড বি এ মাস্টার অর সার্ভেন্ট অফ দ্য পিপল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমরা কোভিড সিচুয়েশনের পূর্ব মুহূর্তে আপনি দুইটা ঘটনার কথা যদি আপনি দেখেন, একটা হচ্ছে যশোরের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের যে আচরণ, এবং সম্ভবত কুড়িগ্রামের একজন জেলা প্রশাসকের আচরণ নিয়ে কিন্তু গোটা বাংলাদেশ খুব তোলপাড় হয়ে গেছিল, এবং বোথ অফ দেম ওয়ার উইথড্রন ফ্রম দেয়ার পজিশন। এবং এই যে মানুষকে কমিউনিটি এনগেজমেন্ট যদি প্রথম থেকে একটা ছাত্র ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যদি একটা কোর্সের কারিকুলামের অংশ হিসাবে এলাকায় যাচ্ছে, দরিদ্র মানুষকে চিনছে, দরিদ্র মানুষকে সহায়তা করছে, এটার সাথে যদি তার অ্যাডাপ্টেবিলিটিটা থাকে, তাহলে পরবর্তী মানে সময়ে তার চাকরি জীবনে এসে কিন্তু ওই ওরিয়েন্টেশনটা থাকবে যে হাউ টু বিহেভ উইথ লোকাল পিপল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইবার আমি আপনার প্রশ্নের প্রসঙ্গে আসি যে হ্যাঁ, ডেফিনেটলি আমরা চেষ্টা করছি। এখন প্রবলেম হয় কি যে ধরেন একটা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেখানে আমাদের প্রায় 64টি এন্টিটি আছে, 58টা ডিসিপ্লিন আছে, আবার ইনস্টিটিউট আছে, যেখানে মাল্টি ডিসিপ্লিনারি, আপনি এই কমিউনিটি এনগেজমেন্ট রিলেটেড বিষয়গুলো আপনি হয়তো আর্টস বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি কিংবা ইভেন বিজনেস ফ্যাকাল্টিতে আপনি ইনকর্পোরেট করতে পারেন, যেটা অলরেডি উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং অন ইনকর্পোরেশন অফ কমিউনিটি এনগেজমেন্ট ইন দিস পার্টিকুলার ডিপার্টমেন্টস। কিন্তু আবার দেখুন, একটা পিওরলি যারা সায়েন্স, সেই জায়গাগুলোতে আসলে এইটার সুযোগটা কম, যাদের ল্যাব বেসড ওয়ার্ক তাদের ক্ষেত্রে আসলে কমিউনিটি এনগেজমেন্টের সুযোগটা কম। কিন্তু তারপরেও যেহেতু আমরা সেমিস্টার ভিত্তিক বা ইয়ার ভিত্তিক ডিগ্রি প্রদান করে থাকি, কোথাও না কোথাও আসলে চাইলেই অ্যাকোমোডেট করা যায়, যে আপনি একবারে শেষ বছরে যে সায়েন্সের স্টুডেন্টকেও বললেন যে ঠিক আছে তুমি এক মাস একটা প্রজেক্ট করো, যে এলাকায় একটা গ্রামীণ জনপদে তুমি চলে যাও, সেখানে যে মানুষের সাথে কথা বলো, ইভেন তুমি তোমার পার্টিকুলার একটা, যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তো আপনি সায়েন্সের একটা বিষয় নিয়েই একটা প্রজেক্ট জমা দাও, তার মূল উদ্দেশ্য হবে সে 2-3 সপ্তাহ ওই কমিউনিটিতে বিলং করবে, তাদের সাথে বোঝার চেষ্টা করবে, তাদের লাইফস্টাইল জানার চেষ্টা করবে। এবং আমি যে জায়গাগুলোতে আর্টস বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বা ইভেন কমার্স ফ্যাকাল্টির সাবজেক্টগুলোতে তো ইজিলি এগুলো ইনকর্পোরেট করা যায়, এবং আমরা কিন্তু সেই কাজটা করছি। এবং আমি আমি মনে করি যে এটাকে আরো এটা এনফোর্সমেন্টের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আরো স্ট্রং ডাইরেক্টিভ দরকার। যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি এটা মিন করা হয়, তাহলে কিন্তু এই কাজটি অনেক দ্রুততার সাথে হবে। এবং এইটা আলটিমেটলি আমরা যদি না করি, তাহলে কিন্তু আমরা এখনো পিছিয়ে যাব। আমরা যেমন ওই আগেও আপনাকে বারবার বলছিলাম যে আমরা এই ইমেন্স পটেনশিয়াল জনগোষ্ঠীর যে রিসোর্স, এটাকে কাজে লাগাতে পারছি না। ইভেন যেমন আমরা তো সবাই জানি যে আমাদের অর্থনীতির দুইটা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স,
এবং আমরা এই ওয়ার্কফোর্স এত এত বিশাল সংখ্যার ওয়ার্কফোর্স, এবং আমরা মানে সবাই জানি যে এরা মোস্ট অফ দেম আর আনস্কিলড, এবং তাদেরকে যদি কিছুটা স্কিল দিয়ে পাঠাতে পারতাম তাহলে আমাদের আজকে রিমিটেন্স এর অবস্থাটা কোথায় যেত। অতএব শুধুমাত্র এনগেজমেন্ট না, এর সাথে সাথে কিন্তু এই জিনিসটাও ভাবার দরকার আছে যে এই কমিউনিটি এনগেজমেন্ট অফ ইয়ুথ প্লাস তাদের টেকনিক্যাল স্কিল বাড়ানোর জন্য একটা কম্প্রিহেনসিভ পলিসি দরকার। সেটা আপনি যেটা বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয়, আপনি যদি কোভিডকে মাথায় রেখে বলেন তাহলে ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনটা লাগবে, কিন্তু আপনি যদি সেটা নাও করেন তাহলেও কিন্তু আলটিমেটলি শিক্ষা মন্ত্রণালয় কিংবা যেটা আমাদের যুব মন্ত্রণালয়ের সাথে সঙ্গতি রেখে একটা কম্প্রিহেনসিভ পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। আমি নিজাম ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনার সবাই নিজাম ভাইকে চিনেন, যে নিজাম ভাই এখন চিফ এক্সিকিউটিভ অফিসার সিনথেসিস হেলথ আইটি, স্বাস্থ্য বাতায়নের কাজ করছেন, এবং কোভিড এর মধ্যে স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বড় আমি বলবো যে মূল ভূমিকায় আসলে রেখেছে স্বাস্থ্য বাতায়ন এবং সিনথেসিস আইটি টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করে। নিজাম ভাই আমরা আলাপ করছিলাম যে ইয়াং পিপুলকে কিভাবে এঙ্গেজ করা যায় আপনার এই যেহেতু কোভিড একটা সিচুয়েশন এট দিস মোমেন্টে, বাট ওভারঅল ইয়াংদেরকে এঙ্গেজ করে উন্নয়ন পরিকল্পনা করা, এবং কোভিড যেহেতু লম্বা সময় থাকবে সেই জায়গাটায় আমরা ইয়াংদেরকে এঙ্গেজ করে কমিউনিটি মনিটরিং এর সাপোর্ট এর অ্যাক্টিভিটিস গুলো কিভাবে করতে পারি। আপনার ইয়াংদেরকে নিয়ে কাজ করা আপনার অনেক বেশি অভিজ্ঞতা, এবং আমি আমার এমিনেন্সের জীবনে আপনার স্নেহ পেয়ে এবং আপনার সাহায্য পেয়ে যতটুকু কাজ শিখেছি তাতেই মনে করি যে আপনার অভিজ্ঞতাটা আমাদের জন্য জরুরি। আপনি কি একটু আলোচনা করবেন যে তাহলে পলিসি লেভেলে গ্যাপটা কোথায় ইয়াংদেরকে এঙ্গেজ করা, এবং কিভাবে আমরা আরো বেশি এঙ্গেজ করতে পারি? থ্যাংক ইউ শামীম। আমি প্রথমেই অ্যাপোলজি চেয়ে নিচ্ছি দেরিতে জয়েন করার জন্য, তবে একটা ভালো ডিসকাশনের মাঝখানে এসে আমি ঢুকেছি, ভালো লাগছে দেখে আমি জানার চেষ্টা করছি। আমার ধারণা যে আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমাকে, তাই না? এখানে আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, এই জন্য যে যে বিষয়ের উপরে আজকের আলোচনাটা সেটা হচ্ছে যে কমিউনিটি সাপোর্ট এবং মনিটরিং এর জন্য ইয়াং এবং ইয়ুথ পপুলেশনের রোল কি হতে পারে, এটা নিয়ে আমাদের শ্রদ্ধেয় দুই স্পিকারের কথা একটু আমি শোনার সুযোগ হয়েছে। আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, যেহেতু আমি ইয়ুথদের সাথে কাজ করি স্বর্ণকোষী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাথে, যেটা হচ্ছে যে স্কুলের ছেলেমেয়েরা যারা সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করে, আর যেটা শামীম অলরেডি বলেছে যে আমরা এই কোভিড রেসপন্সে আমরা মানে একেবারেই ডিফারেন্ট আঙ্গিকে সেবা শুরু করেছি, যেখানে মেডিকেল ডক্টর, নন মেডিকেল কাউন্সেলর এবং কমিউনিটি সাপোর্ট সিস্টেমে যারা সরাসরি ভূমিকা রাখছে ইউজিং দ্য টেলি হেলথ সিস্টেম। এখানে আমাদেরকে যেহেতু পলিসির কথা বলছি এবং কমিউনিটি সাপোর্ট সিস্টেমে আমাদের ব্রডলি যদি দেখি আমরা মোটা দেখে পাঁচটা কাজ আমাদের দেশে করতেই হবে। যদি আমরা সেটা থেকে পিছিয়ে যাই তাহলে আমরা আমাদের এই বর্তমান যে ফোর্স, এবং আমরা বলছি যে এশিয়ান টাইগার বাংলাদেশকে, তার ওয়ান অফ দ্য মেজর রিজন কিন্তু হচ্ছে যে ইয়াং ফোর্স 35% যে পপুলেশন সেটা নেক্সট 20 ইয়ার্স অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যে ডেমোগ্রাফিতে সাস্টেইন করবে। সো হাউ উই ইউজ দেম এন্ড হাউ উই ফ্যাসিলিটেট দেম ইন নট অনলি কমিউনিটি সাপোর্ট বাট অলসো ব্রিঙ্গিং দেয়ার ভয়েস ইন দ্য পলিসি সিস্টেম। যে পাঁচটার কথা বলছিলাম, আমার কাছে মনে হয় যে আমরা এখনো যে শুধুমাত্র গভর্নমেন্ট সিস্টেম এন্টার ইয়ুথ প্রোগ্রামকে অর্গানাইজ করতে পারবে না, এবং আমাদের দেশের স্বাধীনতার পর থেকে যে প্রোগ্রামগুলো আমরা দেখেছি এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে গভর্নমেন্টের পাশাপাশি বেসরকারি সংস্থার একটা বড় রোল সবসময় দেখা গেছে, এবং পার্টিকুলারলি সিভিল সোসাইটি বড় রোল প্লে করেছে। তো এখানে আমাদের আমার প্রথম জায়গাটা হচ্ছে টু সাপোর্টিং ইয়ুথ এবং ব্রিঙ্গিং দেম ইন টু দ্য ডায়ালগ এবং হেল্পিং দেম টু ফ্যাসিলিটেট ইন ব্রিঙ্গিং দ্য পলিসি ইস্যু, যেটা আমাদের প্রয়োজন, এটা স্কুল লেভেলের ইয়াং পিপল হোক অথবা ইউনিভার্সিটি লেভেল হোক অথবা তারও উপরে হতে পারে যদি আমরা এস কোহর্টটাকে দিই। সেখানে একটা পাবলিক প্রাইভেট কোলাবোরেশন এবং একটা ইনোভেটিভ ওয়ে অফ কমিউনিটি মোবিলাইজেশনের সুযোগটা ক্রিয়েট করা আমাদের অত্যন্ত জরুরি।
এটা একটা জায়গা। সেকেন্ড জায়গা আমি আমি মনে করি যে আমাদের সামনে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমরা সবাই জানি যে প্রত্যেকটা গভর্নমেন্ট 2030 সালের জন্য অ্যাকাউন্টেবল এবং কমিটেড টু অ্যাচিভ দ্য গোল। এবং গোলের ক্রস কাটিং যদি দেখি আমরা, সেখানে শুধু স্বাস্থ্য নয়, সেখানে হচ্ছে যে ইয়াং ফোর্সকে যদি আমরা শুধু টেনে নিয়ে আসি অল এই 17 গোলের মাঝখানে, সেখানে একটা বড় অংশ রয়েছে যে ইন্টার মিনিস্ট্রিয়াল। আমাদের দেশে আমরা জানি যে দেয়ার আর মাল্টিপল মিনিস্ট্রি, নট অনলি মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস, ইভেন মিনিস্ট্রি অফ হেলথ এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার, যারা সরাসরি আমাদের দেশে ইয়াং পপুলেশনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ইনভলভিং দেন ইন প্রোগ্রামিং এবং মানে তাদেরকে ট্রেনিং দিয়ে কিভাবে আমরা কমিউনিটি সাপোর্ট সিস্টেম ক্রিয়েট করতে পারি, এবং দ্যার ইজ এ স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি অ্যাবাউট দ্য অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ ইন বাংলাদেশ, সেটাও রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আমার সুযোগ হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষে অ্যাডোলেসেন্টের পলিসি অ্যানালাইসিস করা বাংলাদেশের এবং ফোকাসিং অন নিউট্রিশন। কিন্তু আমরা সেখানে করতে যে আমরা একটু ব্রডলি বিয়ন্ড নিউট্রিশন দেখার চেষ্টা করেছিলাম। সব থেকে মজার জিনিস এবং ইন্টারেস্টিং লার্নিং যে আমাদের দেশে পলিসি এবং স্ট্র্যাটেজির কোনো খুব একটা অভাব কিন্তু আমরা পাই নাই, ইভেন স্টার্টিং ফ্রম দ্য কনস্টিটিউশনস ইট ইজ রিটেন। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের এখানে যে আমরা ইমপ্লিমেন্টেশন প্ল্যান গুলোকে খুব রাইট ওয়েতে ডিজাইন করছি না, এবং ডিজাইন করলেও সেখানে রিসোর্স অ্যালোকেট করছি না। তো যখন আমরা রিসোর্স অ্যালোকেটটা করছি না, তখন ন্যাচারালি প্রোগ্রাম গুলো যে যে স্কেলে যাওয়ার কথা, যারা ইনভলভ হওয়ার কথা এবং যে গাইডেন্স এর আওতায় গেলে নট অনলি কমিউনিটি সাপোর্ট সিস্টেম বাট অলসো ক্যান ক্রিয়েট যে আপনার পলিসি ডায়ালগ হিসেবে উঠে আসতে পারে, সেটা আমাদের একটা বড় রকম গ্যাপ। কিন্তু সো মানে দেয়ার আর মেনি পলিসি এক্সিস্টিং, কিন্তু ইমপ্লিমেন্টেশন প্ল্যান গুলো কিন্তু ভেরি ইনকমপ্লিট বিকজ রিসোর্স আর নট বিল। সেক্ষেত্রে অফকোর্স পাবলিক সেক্টরকে অর্থাৎ গভর্নমেন্টকেই প্রাইমারি রোল নিতে হবে এবং অ্যাকাউন্টেবল করতে হবে এই জায়গায়। দ্বিতীয় পার্টে আমরা পার্টিকুলারলি ফর নিউট্রিশনের জন্য আমরা একটা বড় রকম মুভমেন্ট শুরু করেছি গত 2 বছর থেকে, এবং সেটা ইয়াং পিপল ক্যান গেজ করে। তার ছোট্ট একটা উদাহরণ আমি উইদিন লেস দ্যান এ মিনিট বলতে চাই, যে আমরা ভালো খাবো ভালো থাকবো বলে একটা ক্যাম্পেইন সারা বাংলাদেশে সেকেন্ডারি স্কুলের বাচ্চাদেরকে দিয়ে আমরা লঞ্চ করেছি ইন এ ভেরি ক্রিয়েটিভ ওয়ে, নট ইউজিং এই গতানুগতিক টেলিভিশন প্রোগ্রাম অথবা অনলি ব্রিঙ্গিং দেম ইন এ ওয়ার্কশপ, মানে ইন্টারেস্টিং ওয়ে যে বাচ্চারা তাদের নিজেদের খাবার ভালো খাবো ভালো থাকবোর কথা তারা বলছে ইউজিং দ্য ভিডিও, নিজেরা ভিডিও করছে আপলোড করছে। তো তার মানে ওটা করতে যেটা আমরা দেখলাম যে স্কুল সিস্টেম আমাদের যেটা রয়েছে ইনক্লুডিং দ্য সেকেন্ডারি এডুকেশন সিস্টেম বা হায়ার এডুকেশন সিস্টেমে, যদি স্টুডেন্টদেরকে ফ্যাসিলিটেট করা যায় উইথ দ্য গাইডেন্স, সেক্ষেত্রে ছেলেমেয়েরা কিন্তু অনেক ক্রিয়েটিভ আমরা যেটা ভাবতেও পারি না। এবং সেই ক্ষেত্রে আমাদের ওই যে ফিরে আসছি বারবার ইমপ্লিমেন্টেশন প্ল্যানের জায়গাতে, আমাদের স্কোপ অফ ইনোভেশন এবং স্কোপ অফ ক্রিয়েটিভিটি অ্যামং দ্য ইয়াং পিপলকে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু একটা বড় রকমের বেনিফিট আমাদের হবে। থার্ড পার্ট হচ্ছে যে মানে ইনসেন্টিভ কোথায় ইয়াং পিপুলের এনগেজমেন্ট ইন কমিউনিটি ইন প্রোগ্রাম সাপোর্ট আর মনিটরিং অ্যান্ড পলিসি ডেভেলপমেন্ট। আমরা আমাদের যে ইয়াং পিপুলকে ইনভলভমেন্টের টোকেনিজম অভ্যাসটা রয়েছে দেশে, এবং এটা আমি নিজেও এই কর্মকাণ্ডের সাথে ইনভলভ বলে আমি ব্রিং করছি, যে এখন একটা মানে সময় এসেছে যখন আমাদের ছেলেমেয়েরা পার্টিকুলারলি ইয়াং জেনারেশনকে অনেকেই অনেকভাবে বলেন আমাদের দেশে, অনেকে পজিটিভলি বলেন, অনেকে প্যারেন্টসরা অনেকে নেগেটিভলি বলতে চান। কিন্তু যেটা আমরা সরকারি নেটওয়ার্ক ফাউন্ডেশন থেকে, যেখানে আমরা প্রায় মানে 5,000-এরও অধিক ছেলে মেয়ের সাথে ক্লাবে স্কুলের মাধ্যমে কাজ করি, সেখানে আমাদের কাছে মনে হয়েছে এবং আমাদের এক্সপেরিয়েন্স গত 5 বছর ধরে কাজ করে একদম প্র্যাকটিক্যালি অ্যাট দ্য ফিল্ড, যে এই ছেলে মেয়েদেরকে যদি ইয়াং পিপুলের হাতে একটা রাইট গাইডেন্স দিয়ে আপনি ইনসেন্টিভাইজ করা যায়, সেই ইনসেন্টিভটা নট অলওয়েজ মানি, ইনসেন্টিভ ক্যান বি এ ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইনসেন্টিভ, ক্যান বি নলেজ বিল্ডিং ইনসেন্টিভ এবং এক্সপোজার ইনসেন্টিভ, কানেক্টিং উইথ আদার্স। আমরা স্কুলের বাচ্চা স্কুলে যাবে, বাড়িতে আসবে এটুকু ভাবি, বা কলেজে বা ইউনিভার্সিটিতে আমাদের স্যাররা বলেছেন, তো ওই ওই মানে যে নেটওয়ার্ক বিল্ডিং এর যে একটা বড় পার্ট ইয়ুথ ফোর্সের, সে জায়গাটা কিন্তু একটা কন্টিনিউয়াম সাপোর্ট এবং গাইডেন্স কিন্তু নাই। দ্যাট ইজ দ্য থার্ড পার্ট। ফোর্থ পার্ট হচ্ছে যে
আমরা অনেক ক্ষেত্রেই ইয়াং পিপল এনগেজমেন্ট এবং তাদের কন্ট্রিবিউশনের কথা বলছি, আমরা নিজেরা খুবই কম্পার্টমেন্টাল ওয়েতে ইন্টার মিনিস্ট্রিয়াল গভর্নমেন্টের যদি মাল্টিপল মিনিস্ট্রি প্ল্যান গুলো দেখেন, ইট ইজ নট হার্মোনাইজড এবং একটা মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন রেসপন্স আকারেও আনা যায়নি। লট অফ এফোর্ট যে গভর্নমেন্ট যে চায় না সেটা আমি বলবো না, কিন্তু আমার কাছে মনে হয় এখানে প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি এবং ইয়াং পিপল, ইয়াং কমিউনিটি অ্যাজ এ হোল উইথ দ্য গভর্নমেন্ট প্ল্যানের সাথে যদি আমরা প্রোঅ্যাক্টিভলি এনগেজ হই এবং করতে পারি, তাহলে আমাদের দেশে কিন্তু একটা বড় রকম পরিবর্তন খুব তাড়াতাড়ি আনা সম্ভব। দ্যাটস যেটাকে আমি বলছি মোর অন ক্রিয়েটিভ ওয়ে এনগেজিং ইয়াং পিপল। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা উই নিড এ ফোরাম। আমরা যারা কাজ করছি ইয়াং পিপলদেরকে নিয়ে, আমাদের লার্নিং হচ্ছে যে দের আর লট অফ এনজিওজ আর ওয়ার্কিং, কিন্তু সবই কিন্তু সাইলো অ্যান্ড ভার্টিক্যাল নেচারে। ন্যাশনাল রেসপন্সের জন্য উই নিড এ কোয়ালিশন, উই নিড এ নেটওয়ার্ক। সেখানে আমাদেরকে হয়তো বা অনেক ক্ষেত্রে শেয়ার্ড আইডেন্টিটিতে যদি একটা প্ল্যাটফর্মের জায়গায় যাওয়া যায় যে দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ফর দ্য ইয়াং পিপুল টুয়ার্ডস এসডিজি, তাহলে কিন্তু একটা ব্যাপক মুভমেন্ট হতে পারে। এবং আমার কাছে মনে হয় সেখানে গভর্নমেন্টও ইন্টারেস্টেড হবেন, আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা ইন্টারেস্টেড হবেন, এবং আমাদের ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশন এবং সিভিল সোসাইটি যারা আছে তারা মোর এনগেজ হবেন টু সাপোর্ট। তো এই জায়গাগুলোতে আমার কাছে প্রাইমারিলি মনে হয় যে আমাদের মানে সঠিক রোল ডিফাইন করে ইমপ্লিমেন্টেশনে যাওয়া প্রয়োজন। থ্যাংক ইউ নিজাম ভাই, আমরা আপনার কাছে আবার আসবো। আপা, এই যে ওভারঅল পার্সপেক্টিভ, যেহেতু এখন কোভিড চলছে, কোভিডে ইয়ং ডাক্তারদের ভূমিকা আমি মনে করি যে এটা তোমরা অসম্ভব একটা পজিটিভ রেসপন্স, কারণ আজকে স্বাস্থ্য ব্যবস্থা আমার ব্যক্তিগত ভাবে যেটা মনে হচ্ছে যে ইয়াং ডাক্তাররাই মূলত এই কোভিড এর পুরো লোডটা তারা ম্যানেজ করছে, এবং তাদের স্যাক্রিফাইস, তাদের যে কমিটমেন্ট, এটা কিন্তু আমি মনে করি যে আমাদের রিকগনাইজ আমরা করতে পারছি কিনা জানি না, বাট আমার মনে হয় যে ইট শুড বি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য পিপুল, এবং আমরা যা এই ফিল্ডে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি আমরা এটা রিকগনাইজ করতে চাই যে কন্ট্রিবিউশন অফ দ্য ইয়াং ডক্টরস অফ দিস কান্ট্রি এই কোভিডে ম্যানেজ করার জন্য। আপা, এই ব্যাপারে আপনি যেহেতু অবস্টেটিক গাইনোকোলজির জায়গাটায় আপনি কাজ করছেন, আরেকটা অল্টারনেটিভ পার্সপেক্টিভ হলো যে এই সময় প্রচুর প্রেগনেন্সির পরিমাণটাও বেড়ে যাচ্ছে, বাট প্রেগনেন্সি ডেলিভারি করাটাও একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে গিয়েছে কোভিড এর সোশ্যাল ডিস্টেন্সিং এবং অন্যান্য পার্সপেক্টিভ থেকে। এই ইস্যুগুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন এবং কিভাবে আপনি মনে করেন যে ইয়াং পিপলকে এঙ্গেজ করে বা ইয়াং ডাক্তারকে এঙ্গেজ করে আমরা এটা ওভারকাম করতে পারি? আবার ইফাত আপা, শোনা যাচ্ছে আমার কি কথা? শোনা যাচ্ছে? মোটামুটি প্রত্যেকটা মেডিকেল কলেজ গুলোতেই গেল কেন, আচ্ছা যাই হোক, পুরো মেডিকেল কলেজে সবাই যারা ইয়াং ফোর্স তারা ওইভাবে রোস্টার ডিউটি করে তারা কিন্তু এই কোভিড পেশেন্টের ম্যানেজমেন্টে দে আর অ্যাক্টিভলি ইনভলভ, এবং এই ওয়ার্কিং ফোর্স কিন্তু সবই ইয়াং ইয়াং ডক্টরসরা। আবার 50 যারা তাদেরকে ইনভলভ করা হচ্ছে না, তো এখন অলরেডি আমাদের প্রফেশনাল বডিজ লাইক ওজিএসবি সোসাইটি তারা কাজ করতেছে, এবং সব মেডিকেল কলেজগুলোতে কিন্তু এইভাবে এটা চলতেছে, কাজগুলো চলতেছে রিগার্ডিং দ্য পেশেন্ট ম্যানেজমেন্ট, যেগুলো ডেলিভারি কিংবা অন্য অন্য যা যা প্রবলেমস নিয়ে আসতেছে এগুলো কাজ ইয়াং ফোর্স ইয়াং ডক্টরসরাই করে যাচ্ছে সবই। আচ্ছা এটা চলে গেছে কেন, একটু ডাকো তো ওকে, পারে কিনা দেখো তো। ডিউটি করে
তারপর তারা আবার কোয়ারেন্টাইনে চলে যায়, কোয়ারেন্টাইনে প্রায় 14 দিন থাকে, তারপর আবার ব্যাক করে, আবার 7 দিন ডিউটি করে। এইভাবে সমস্ত মেডিকেল কলেজে কিন্তু চলতেছে। কিন্তু আমি যেটা, যেহেতু আমি একটা প্রাইভেটে আছি, প্রাইভেটে তো এরকম ওয়ার্কলোড নাই গভর্নমেন্ট মেডিকেলের মতন। আমাদেরও জাস্ট আমরা হয়তো বা এখন বেশিরভাগই আমরা অনলাইন ক্লাস নেই, আর কিছু এমার্জেন্সি থাকলে আমরা এসে ডিল করি। কিন্তু আমাদের ওরকম ভাবে ফ্লো অফ দ্য পেশেন্ট নাই যেটা মেডিকেল কলেজ হসপিটাল লাইক ঢাকা মেডিকেল, সর্বদি মেডিকেল, মুগদা মেডিকেল, সেখানে কিন্তু অলরেডি একটা টিমের মাধ্যমে কাজ হচ্ছে এবং দে আর ডুইং ইট। আপনার যে কথাগুলো আপনি বললেন আপা, আমরা সেটাকে একটা কনসিডারেশনে রেখে যে ওজুয়েটে কাজ করছে, কিন্তু আমরা এজ এ সিভিল সোসাইটি অর্গানাইজেশন হিসেবে আপা ওজিএসবি সহ আপনার কাছে আমাদের এক্সপেকটেশন থাকবে যে এই ইয়াং ডাক্তার, ইয়াং স্টুডেন্ট, এদেরকে আরো কিভাবে আমরা এনকারেজ করতে পারি, এদেরকে এঙ্গেজ করতে পারি এই ব্যবস্থাপনা, কোভিড ব্যবস্থাপনার জন্য। সেটি আপনারা এটি খুবই একটি ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে নেবেন এবং সরকারের সাথে অ্যাডভোকেসি করা, স্বাস্থ্য মন্ত্রণালয় যেন ইয়াংদেরকে এঙ্গেজ করার জন্য বিভিন্ন এভিনিউ খোলেন এবং সেটার মাধ্যমে কাজ করেন, এটা আমরা এক্সপেক্ট করি। আমি একটু লাস্ট প্রশ্ন প্রণবদার কাছে আসতে চাই। প্রণবদার, যে এই যে এঙ্গেজমেন্টের জায়গাটা তো একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন, আপনার দৃষ্টিকোণ থেকে এই ইনভেস্টমেন্টটা কতটুকু সাফিসিয়েন্ট আছে এবং আরো কি ধরনের ইনভেস্টমেন্ট আমাদের দরকার প্রায়োরিটি ইস্যু হিসাবে, এবং সেই ইনভেস্টমেন্টটা কোথা থেকে আসতে পারে, এটি যদি একটু আমাদের সাথে আপনি শেয়ার করেন। হ্যাঁ, ডেফিনেটলি, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখন পর্যন্ত যা মানে স্ট্যাটিস্টিক যা বলে, আসলে এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট খুব কম, আনলেস ওই যে আপনার যুব ক্রিয়া মন্ত্রণালয়ের কিছু ভকেশনাল ট্রেনিং যেগুলো আছে সেগুলো ছাড়া কিন্তু আসলে ওই রকম ডেডিকেটেড প্রোগ্রাম ইয়াংদের জন্য নাই। ডক্টর আহমেদ যেটা বলছিলেন দাদারা হয়তো আর একটা পার্সপেক্টিভ থেকে, কিন্তু আমার কাছে মনে হয় যেটা আমি উনিও যেটা বলছিলেন যে আসলে অনেক বেসরকারি সংস্থা এই ইয়াংদের নিয়ে কাজ করছে, কিন্তু সাস্টেনেবল ইস্যু, সাস্টেনেবিলিটিটা একটা বড় ইস্যু এই জায়গাটাতে। আমার মনে হয় যে আসলে পার্টনারশিপটা খুব জরুরি, কারণ যখনই আমি আসলে অনেক এরকম এনজিওর রিসার্চ গবেষণার সাথে যুক্ত ছিলাম যারা কাজ করেছে, কিন্তু আসলে আফটার দ্য ফেজ আউট অফ দ্য প্রজেক্ট আবার ওই একই অবস্থায় আমরা ফিরে গেছি। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে সরকার, শুধুমাত্র সরকারের ইনভেস্টমেন্ট করা সব ক্ষেত্রে আসলে সরকারের পক্ষে সম্ভব না। এই আবারও আমি বলবো যেটা উনিও বলছিলেন যে আসলে একটা কম্প্রিহেনসিভ পলিসি গাইডলাইন দরকার, যেখানে জিও এনজিও কোলাবোরেটিভ ওয়ার্কে যদি ইনভেস্টমেন্টগুলো হয় তাহলে কিন্তু সাস্টেনেবিলিটি ইস্যুটা একটা মানে সমাধান আমরা পেতে পারি। কারণ এনজিওরা যদি কাজ করার পরে চলে যায় তাহলে যে নেগেটিভ আবার ভ্যাকিউমটা তৈরি করছে, সেখানে সরকারের সাথে যদি কোলাবোরেশন থাকে তাহলে অন্তত সেই সাস্টেনেবিলিটি ইস্যুটা এনশিওর করা যায়। তো আমার কাছে মনে হয় যে সরকারেরও উচিত পার্টিকুলার কিছু সেক্টরে ইয়ারদের এনগেজ করার জন্য, একদিকে যেমন ইনভেস্টমেন্ট বাড়ানো, আবার পাশাপাশি এনজিও বা অন্যান্য ডোনার এজেন্সি যারা আছে তাদের সাথে কোলাবোরেটিভ পার্সপেক্টিভ থেকে আলটিমেটলি ইনভেস্টমেন্টগুলো যদি করা যায় তাহলে সেইটা মনে হয় যে অনেক বেশি সুফল বয়ে আনবে আমার কাছে মনে হয়। ধন্যবাদ নিজাম ভাই, আপনার কাছে আবার একটু আসতে চাই যে তাহলে ইনভেস্টমেন্টের কথাটায়। প্রণব দা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ওনার এই ফিল্ডে অনেকদিন কাজ করার থেকে উনি বললেন যে পাবলিক আপনার এনজিও পার্টনারশিপ, এনজিও বলতে আমরা মূলত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে আমরা আপনার যারা সিভিল সোসাইটিও বলবো না, যারা আপনার এনজিও, আমাদের দেশে প্রাইভেট এবং এনজিও একটা বড় ডিফারেন্স আছে, যদিও এনজিও একটা প্রাইভেট অর্গানাইজেশন। আমি একটু প্রাইভেট সেক্টরের রোলটা আপনার কাছে এই ইয়াংদেরকে এঙ্গেজমেন্টের, আমার মনে হয় যে আমাদের প্রাইভেট সেক্টর অনেক দূর এগিয়েছে, প্রাইভেট সেক্টর প্লেইং ভেরি বিগ রোল। আপনি হেলথ সেক্টরে বলেন 70% সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য প্রাইভেট সেক্টর, আপনার ইকোনমিতে প্রাইভেট সেক্টর ইজ এ মেজর প্লেয়ার এখন এই মুহূর্তে বাংলাদেশে।
প্রাইভেট সেক্টরে কি রোল হওয়া উচিত নিজাম ভাই? এবং আমরা দেখতে চাই আসলে যে ইয়াংদেরকে এঙ্গেজ করে একটা প্র্যাকটিক্যালি অ্যাক্টিভিটিস শুরু হয়েছে এই কোভিডকে মোকাবেলা করার জন্য। এবং আরেকটা আলাপ আমরা করছিলাম যে সেটা হলো যে এডুকেশন কারিকুলামে কমিউনিটি কাজ করা, কমিউনিটিকে এঙ্গেজ করে কাজ করা, যে অন্যান্য দেশে যেরকম কারিকুলামের একটা পার্ট সেটি আমরা ইমপ্লিমেন্ট বাংলাদেশে দেখতে চাই। এই ব্যাপারে আপনার যদি একটু শেষ কথা আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ শামীম। প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট পার্টিকুলারলি ডিউরিং কোভিড যেটা আমি দেখছি এবং আমরা করছি দুটোই একসাথে বলি, ইটস প্রাইভেট সেক্টর প্লেইং ভেরি বিগ রোল এই এই মোমেন্টে যদি বলা যায়। এবং যেমন প্রাইভেট সেক্টর কোম্পানি হিসেবে আপনি প্রথমেই বলেছেন স্বাস্থ্য বাতায়ন কিন্তু গভর্নমেন্ট সাপোর্টেড বাট অলসো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় ওয়ান অফ দ্য লার্জেস্ট ন্যাশনাল কল সেন্টার, ন্যাশনাল সার্ভিস ডেলিভারি সেন্টারের রূপ নিয়েছে এখন, যেখানে 150-200 মেডিকেল ডক্টর 24/7 এ কাজ করে, যারা অল ভেরি ইয়াং এবং ভেরি কমিটেড। এবং এই লাস্ট 4 মান্থসে ডিউরিং দ্য কোভিড যখন লকডাউন এবং সিচুয়েশন এতটাই প্যানিকিং ছিল, তখনও কিন্তু আমরা কখনো দেখিনি আমাদের কোনো ডক্টর এবং কোনো কাউন্সিলরকে সার্ভিস সেন্টারে না আসতে। এটা একটা। সেকেন্ড পার্টে আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা সিনেসিস আইটি থেকে এটুয়া এবং গভর্নমেন্ট এবং ইউএনডিপির সহায়তা শুরু করা হয়েছে সেটা হলো কোভিড কেস ম্যানেজমেন্ট। আমরা জানি যে 2,50,000-এর উপরে পেশেন্ট পজিটিভ বাংলাদেশে, তো এখানে যেটা করা হয় যে ডক্টর মানে যেটা নিউ মডেল যে প্রতিদিন রাতেই আমরা থ্রু দ্য MIS এর মাধ্যমে আপনার এই কোভিড যে কেস ডেটা সেটা আমরা পেয়ে যাই, এবং প্রত্যেক দিন সকালে 9টা থেকে রাত 9টা পর্যন্ত 12 ঘন্টা আপনার 70 জন ডক্টর একেবারে কেস বাই কেস একটা পেশেন্টকে মেডিকেল অ্যাসেসমেন্টের ক্লিনিক্যাল চেকলিস্ট ধরে একটা পেশেন্টকে উইদিন 7 ডেজের মধ্যে কিন্তু তাকে তার প্রাইমারি সিচুয়েশনটাকে অ্যাসেস করা হয়, ট্রিটমেন্টটা দেওয়া হয়, এবং মানে কোমরবিডিটি ক্লাসিফিকেশন থেকে শুরু করে তার মানে মাইল্ড মডারেট সিভিয়ার সিচুয়েশনটা তৈরি করা হয়। এবং এইখানে একটা বড় ইয়াং ফোর্স কাজ করছে আমাদের এখানে, আপনার ডক্টর আছে, হেলথ ইনফরমেশন অফিসার আছে, কাউন্সেলর আছে, এবং এই এই কাজটা এই এই মডেলটা পৃথিবীর কোনো দেশেই নেই। আমি এবং আমি প্রায় বলি যে বাংলাদেশের অনেক কিছু তৈরি করার এবং অনেক কিছু ডেমনস্ট্রেট করার বাংলাদেশের অনেক ভালো ভালো এক্সাম্পল রয়েছে। আমরা হয়তো আমাদের যে কারণেই হোক না কেন আমরা এই জিনিসগুলোকে রাইট ওয়েতে পাবলিশ করতে পারি না, বলতে পারি না। এই যে কোভিড কেস ম্যানেজমেন্টে একজন ইয়াং ডক্টর এই যে আজকে টেস্টেড পজিটিভ সে 2 দিনের মধ্যে একজন ডাক্তারের কল পায়। বাংলাদেশে কোনো ডাক্তার কোনো রোগীকে কল করে বলে না যে আপনি কেমন আছেন এবং আপনার শারীরিক অবস্থাগুলো একটা একটা করে ক্লিনিক্যাল চেকলিস্ট দিয়ে শুনতে চায় না। এই সিস্টেমই আমাদের দেশে নেই। সো টেলিহেলথের মাধ্যমে দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং ইন্ট্রোডিউস এই 3 মাস আগে, যাতে করে 1 লক্ষেরও অধিক করোনা পজিটিভ পেশেন্ট এই টেলিহেলথ আপনার কোভিড সেন্টারের আওতায় চিকিৎসা পেয়ে 99% পেশেন্ট অলমোস্ট 98.6% পেশেন্ট কিওরড, অনলি 1.3% ডেথ আমরা পেয়েছি আমাদের সেন্টার থেকে। তো এই যে মানে এই ধরনের এত ভালো কাজ এত ডিফিকাল্ট টাইমে এবং এত ইয়াং পিপুলরা করছে ফলোয়িং দ্য ন্যাশনাল গাইডলাইন, এই জিনিসগুলো মানুষের জানা দরকার এবং মানুষের এটার সাথে সম্পৃক্ততা করা দরকার। এবং এটা প্রাইভেট সেক্টর এজেন্সি কিন্তু করছে কাজটা, অফকোর্স উইথ দ্য ন্যাশনাল গাইডলাইন এবং ন্যাশনাল আপনার ক্লিনিক্যাল গাইডলাইনের আওতায়। এর পাশাপাশি আর একটা জিনিস আমি শেয়ার করতে চাই, আমরা মিনিস্টার উইমেন চাইল্ড অ্যাফেয়ার্সের সাপোর্টে আপনার বাংলাদেশে 10,45,000 প্রেগনেন্ট মাকে গত 4 মাস থেকে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ কল করে সরাসরি প্রেগনেন্ট মার কাছে জানতে চাওয়া হয় যে তার সে যদি কোন কোন তার কতদিন হলো এবং তার অ্যান্টিনেটাল কেয়ারের অবস্থা কি, তার ডেলিভারি কোথায় হবে এই কোভিড সিচুয়েশনে। এবং সেই জন্য যে টিম বসানো হয়েছে সেটা গাইনোকোলজিস্ট, আপনার পেডিয়াট্রিশিয়ান, আমরা সাইকিয়াট্রিস্ট, নিউট্রিশনিস্ট এবং জেনারেল হেলথ প্র্যাকটিশনার্স। এই এই মডেলটাও কিন্তু বাংলাদেশে নতুন এবং এটা প্রাইভেট সেক্টর এন্টিটি থেকেই করা উইথ কোলাবোরেশন ফ্রম দ্য ডেভেলপমেন্ট পার্টনার অ্যান্ড দ্য গভর্নমেন্ট, অফকোর্স ডিজাইন ইন দ্য লাইট অফ এ পাবলিক হেলথ অ্যাপ্রোচ।
তো এই দুটোতে আমাদের যে অভিজ্ঞতাটা সোফার, এবং এটা এভরিডে পাবলিশড, এবং যে কেউ মানে এনি এখানে ওয়েলকাম টু সি দ্য সেন্টার অ্যাজ ওয়েল, যে এই 200-300 ডক্টরের এবং ইয়াং ডক্টর এবং ইয়াং ফোর্স, শুধু মেডিকেল ডক্টর নয়, আপনার কাউন্সিলার রয়েছে, জেনারেল প্র্যাকটিশনার, জেনারেল আপনার ডিসিপ্লিনের লোকজন রয়েছে, সেখানে তারা কি করে কোভিড কেস ম্যানেজমেন্ট করছে। এবং এটা প্রবাবলি অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যে 50% অফ দ্য টোটাল কোভিড ডিক্লার্ড কেস আন্ডার দ্য অ্যাসেসমেন্ট অ্যান্ড ফলো আপ অফ মেডিকেল ডক্টর, যারা ভেরি ইয়াং, যারা একজনও সরকারি ডাক্তার না, এবং প্রাইভেট সেক্টরেই তাকে ইনভলভমেন্ট করা হয়েছে। অফকোর্স সেখানে গভর্নমেন্টের একটা বড় কোলাবোরেটিভ সাপোর্ট রয়েছে, ন্যাশনাল গাইডলাইন ফলো করা হচ্ছে। এবং সেকেন্ড পার্টটা যেটা বললাম সেটা হচ্ছে যে প্রেগনেন্সির জায়গা থেকে। তো আমি ঘুরে আসছি শামিমের কোশ্চেনে, যে আমাদের ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট সেক্টর রোলটা আরও কীভাবে আমরা মানে দেখতে পারি। ইনভেস্টমেন্টের জায়গায় আমাদের সেই দিন বোধহয় এখন চলে গেছে, নিউ নর্মাল আমরা জানি, যে এক সময় ছিল যখন আমাদের সবার ক্যারিয়ার নন গভর্নমেন্ট এজেন্সিতে শুরু করেছিলাম, ডোনাররা ফান্ড পয়সা দেয়, এনজিওরা কাজ করে। দ্যাট মডেল ইজ নো মোর সাস্টেনেবল, সো উই নিড টু হ্যাভ এ পার্টনারশিপ, ডিফারেন্ট কাইন্ড অফ মডেল, যেটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কেউ ডিফাইন করছে, আবার আমি এখন নিজেই বলা শুরু করেছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপটাকে আর একটু নিউ ডেফিনেশনে নিতে হবে। অর্থাৎ এই যে কোভিড পিরিয়ড আমাদেরকে যে লেসনগুলো দিল, এই লেসনটাকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি ইন টার্মস অফ কন্ট্রিবিউশন রেজিং, একটা পেশেন্ট, আমরা যে পেশেন্টগুলোকে কোভিড পেশেন্টের সেবা দিয়েছি 100,000, 50% পেশেন্ট ক্যান অ্যাফোর্ড, অ্যাকর্ডিং টু সোশ্যাল ডেমোগ্রাফিক অ্যানালাইসিস থেকে অ্যাফোর্ড সার্ভিস করতেই পারে তারা। তো সেই জায়গাগুলো একটা অপরচুনিটি, যে হাউ প্রাইভেট সেক্টর ক্যান ক্রিয়েট নিউ ওয়ে অফ আপনার ক্রিয়েটিং অ্যান্ড মোবিলাইজিং রিসোর্সেস ইভেন ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্রম দ্য লোকাল কমিউনিটি। সো দ্যাট ইজ ওয়ান পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে গভর্নমেন্টের অনেক অ্যাক্টিভিটি রয়েছে, আমরা জানি ওয়ার্ক প্ল্যানে বাজেট রয়েছে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা দেখছি ইট ইজ নট ইমপ্লিমেন্টেড, এবং এটা ঠিক মতো কাজ হয়তো বা হচ্ছে না এবং করতে পারছে না, ক্যাপাসিটি নেই। সে জায়গাটাতে প্রাইভেট সেক্টরকে আরও স্ট্রংলি এগিয়ে আসা দরকার। প্রাইভেট সেক্টর বলতে এখানে আমি শুধুমাত্র মানে এনজিওর কথা বলছি না, আমি ট্রু প্রফিট মেকিং প্রাইভেট সেক্টর, যে সেই অ্যাপ্রোচটা কিন্তু এখন আমাদের প্রোগ্রামিং এ প্রয়োজন। প্রফিট ইন টার্মস অফ গেইনিং অ্যান্ড ইম্প্রুভিং হেলথ, profit in terms of saving life, and profit also in terms of generating income for sustainable activities. ei angike jodi amra private sector ke reorientation korte na pari, ei covid among post covid situation jeta amader hate khub taratari ashbe, tahole private sector er role must be shifted, ebong private sector must bring resources with the innovation. এবং এগুলো কাজ হচ্ছে বাংলাদেশে কিছু কিছু, সেগুলোকে যদি আমরা আরও প্যাট্রোনাইজ করি, গভর্নমেন্টকে ইনভলভ করে এটাকে যদি আমরা সাপোর্ট করতে চাই এবং এই মডেলগুলোকে রাইটলি ডকুমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা স্কেলিং আপ মডেলে যেতে পারি। এবং এইটা আমরা চাই বা না চাই এই মডেল কিন্তু যাবেই, বিকজ মানুষই নিয়ে যাবে। মানুষ যেখানে বেনিফিট পাচ্ছে, সিটিজেন যেখানে বেনিফিট পাচ্ছে, সেখানে সিটিজেন অটোমেটিক্যালি কল করছে। আমরা প্রতিদিন স্বাস্থ্য বাতাবরণে 50,000-60,000 ফোন কল পাই, এবং তার মধ্যে ইদানিংকালে নিউ ফেনোমেনন আপনার 10,000 কল আসছে সিটিজেন থেকে সরাসরি, এবং সিটিজেন সরাসরি সেবা নেওয়ার জন্য ডিম্যান্ড করছে, এবং তারা বলছে যে আমরা এই সেবা পেতে গেলে আমাদের আরও বেশিভাবে যদি টাইম চাই একজন ডক্টর বা একজন কাউন্সিলরের, আমরা কিভাবে পে করতে পারি। দিজ আর দ্য ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয় যে আমরা উই ক্যান ট্রান্সলেট ইন টু দ্য বিজনেস মডেল ইন ডেভেলপমেন্ট, যেটা আমাদের প্রাইভেট সেক্টরকে আমার মনে হয় যে ওরিয়েন্টেশন রিওরিয়েন্টভাবে চিন্তা করা উচিত। গতানুগতিক প্রাইভেট সেক্টরের যে রোল ছিল আমরা দেখেছি গত 20 ইয়ার্সে, সেই রোল থেকে নিউ রোলে যদি আমরা যেতে পারি, এবং যেতে না পারার কোনো কারণই নেই, এবং এসডিজি ইজ ইন ফ্রন্ট অফ আস, সেখানে আমরা কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন ব্রিং করতে পারবো। সো এটা আমার কাছে মনে হয় প্রাইভেট সেক্টর ক্যান বি অ্যাডিশনাল ভ্যালু অ্যাডেড ইনভেস্টমেন্ট এরিয়াতে অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নিজাম ভাই, আমরা অনেক সময় নিলাম, আমাদের সময় থেকে অলরেডি 13 মিনিট সময় বেশি নিয়েছি আপনাদের কাছ থেকে, তবে আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট বলে আমরা মনে হয়েছে যে নিজাম ভাই যে অভিজ্ঞতা
মোদার যে অভিজ্ঞতা এবং আপার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা গুলি শেয়ার করা উচিত। আমরা আজকে আলোচনা থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমরা এনতে পেরেছি। একটা হলো যে আমাদের এডুকেশনে কমিউনিটি এঙ্গেজমেন্ট কারিকুলামের পার্সপেক্টিভে এটা রাখা উচিত, এটা একটা এসেনশিয়াল একটা পার্ট। ইয়াং পিপল দের জন্য একটা লং টার্ম প্ল্যানিং দরকার, যেটা কমিউনিটিকে সাপোর্ট করার জন্য এবং কিভাবে তারা যেন তাদের নৈতিকতা, তাদের মানবিকতা তৈরির জন্য তারা কাজ করতে পারে, সেটি একটি পলিসি ইস্যু আমাদেরকে বের করা উচিত। তার চেয়ে যেটি হলো আমাদের ডাক্তার যারা রয়েছে তাদের মধ্যে ইয়াং পিপলদের কন্ট্রিবিউশন অনেক বেশি, এবং নিজাম ভাইয়ের অভিজ্ঞতা থেকে আমরা জানলাম এবং আপাও যে কথাটি বলেছেন যে ইয়াং পিপলরা এই কোভিডে মূলত ফ্রন্ট ফাইটার হিসেবে তারা কাজ করেছে এবং ডিজিটাল হেলথের যে পার্সপেক্টিভটা সেখানে ইয়াংরাই মূলত আমাদের এই হেলথ সার্ভিসটাকে, আমি বলবো ডিজিটাল হেলথটাকে পপুলারাইজ করার জন্য তারা কন্ট্রিবিউশন করেছে। একটা নিউ ডাইমেনশন আমাদের অনেক নেগেটিভ এই কোভিড এর মধ্যে দিয়ে আমরা নেগেটিভ অনেক কিছু পেয়েছি, অনেক ডাক্তারকে আমরা হারিয়েছি, অনেক মানুষকে হারিয়েছি, তার মধ্যে কিছু পাওয়া যে ডিজিটালাইজেশন অফ দ্য হেলথ বা টেলিমেডিসিনটা একটা পপুলার জায়গায় এসে পৌঁছেছে, এটি আমরা এই কোভিড এর একটা পজিটিভ আউটকাম। আমরা এই আলোচনাটি মাধ্যমে নিজাম ভাই যেটি একটা কথা বললেন যে একটা একটা প্ল্যাটফর্ম দরকার, যে হলো ইয়াং পিপলদের হেলথ, নিউট্রিশন এবং এডুকেশন, এই সমস্ত জিনিসগুলো এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই যেন এঙ্গেজ হয়ে আমরা সামনের দিকে কাজ করতে পারি, সবাইকে নিয়ে যেন কাজ করতে পারি, সেই প্ল্যাটফর্মটা একটা প্রয়োজনীয়তা আছে। আমাদের আলোচনায় আরেকটা বিষয় এসেছে যে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় না, এই সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং স্পোর্টস এন্ড ইয়ুথ মিনিস্ট্রিকেও এঙ্গেজ করা এই কোভিড জিনিসটাকে ম্যানেজ করার জন্য, ইয়াং পিপলকে এঙ্গেজ করার জন্য ইয়ুথ এন্ড স্পোর্টস মিনিস্ট্রিকে এঙ্গেজ করার একটা বড় পার্সপেক্টিভ থাকবে। আমাদের আলোচনার শেষে আমরা বলবো যে আমাদের বিনীত আবেদন থাকবে আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি আপার কাছে, আমাদের ইয়ুথ এবং স্পোর্টস মিনিস্টার রাসেল ভাইয়ের কাছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে, আমাদের যে আমরা যার নিজাম ভাই যাদের কথা বললেন যে উমেন এন্ড চাইল্ড অ্যাফেয়ার মিনিস্ট্রি, সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে ইয়াংদেরকে এঙ্গেজ করে যেন আমরা আমাদের উন্নয়নের কথা এবং কোভিডকে ম্যানেজ করার কথা যেন আমরা প্ল্যানিংটাতে এবং তাদেরকে এঙ্গেজ করার একটা ইনিশিয়েটিভ নেই। আমি অনুষ্ঠান শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ করব আজকে অনুষ্ঠানের আমাদের সবচেয়ে সিনিয়র ইফাতারা আপাকে, আপনার কথা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই। আপনি যদি আপা আমাদের অনুষ্ঠানটি শেষ করেন আজকে। আচ্ছা, যাই হোক, আমাকে এই প্রিভিলেজ দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমি মনে করি যাই হোক যে হয়তো ডক্টর নিজামী খুব ভালো যিনি বলেছেন এই সব বিষয় এবং ভেরি মাচ লার্নেড পারসন, উনি যদি কনক্লুডিং রিমার্কস দিত হয়তো বা বেটার হতো। কিন্তু স্টিল নাও আমি আসলে সবাইটাই খুব মনোযোগ দিয়ে শুনলাম, সবাই খুব সুন্দর কথা বলেছে। যেমন ডক্টর প্রণব যিনি রাজশাহী ইউনিভার্সিটি, যে ইট শুড বি আ পার্ট অফ কারিকুলাম, তারপর ডক্টর নিজাম যে ওনার যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন রিগার্ডিং দ্য যে স্বাস্থ্য বাতায়ন, যেটা যেটা টেলিমেডিসিনের মাধ্যমে সার্ভিস দেওয়াটা, আসলেও আমি হয়তো নিজেও জানতাম না এবং আমি সত্যি শুনে খুবই আমি এটা হাইলি মানে এটা হইলাম যে এত সুন্দর সার্ভিস দিচ্ছে ওনারা, এটা আমি নিজেও জানতাম না। তো সবাইকে ধন্যবাদ সবাই। আসলে এই কাজটা কিন্তু একা কারোর পক্ষে সম্ভব না, দেয়ার শুড বি প্ল্যাটফর্ম এবং অনেকগুলো মিনিস্ট্রি ইন্টার মিনিস্ট্রিয়াল কোলাবরেশনে। পার্টিসিপেশন এবং কমিউনিটি অরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে কাজে লাগাতে হবে। So thank you Dr. Shamim for giving me the chance to say the concluding remarks. Thank you all. Thank you Shamim bhai. Thank you Appa. Nijam bhai pranab da. Thank you. Ji oshongkho dhonnobad. Nijam bhai oshongkho dhonnobad. Thank you very much. Very nice. Thank you very much. Assalamu alaikum. Thank you. Thank you.